ঠিক আছে, আমরা শুরু করছি। শুভ সন্ধ্যা। বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্সের দৃশ্য শিল্প বিষয়ক অন্তর্জাল অনুষ্ঠান কেবলই দৃশ্যের জন্ম হয়ের পঞ্চম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি তরুণ দৃশ্যশিল্পী জিহান করিম। জিহান করিম কাজ করেন একটি খুব বিশেষায়িত ক্ষেত্র নিয়ে, যাকে আমরা ভিডিও আর্ট বলে জেনে থাকি। তো আজকে জিহান মূলত ভিডিও আর্টের নানা বিষয় নিয়ে আলোকপাত করবে, কারণ এটি নিয়ে আমাদের মনে, নিজেদের মনে অনেক জিজ্ঞাসা, অনেক প্রশ্ন, অনেক কৌতূহল রয়েছে। আশা করি এর মাধ্যমে আমরা তার খানিকটা উত্তর পেয়ে যাব। এরপর তিনি তার নিজের কাজগুলো নিয়ে, নিজের ভিডিও আর্ট, নিজের অন্যান্য দৃশ্য শিল্প এবং তার শিল্প ভাবনা, শিল্প স্বপ্ন নিয়েও কথা বলবেন, যার ভিতর দিয়ে আমরা শিল্পী জিহান করিমকে চিনতে সক্ষম হব। সে একটি উপস্থাপনাই করবে এখানে, এবং তারপর আমরা এখানে যারা জুমে যুক্ত হয়েছেন তাদের কাছ থেকে আমরা মন্তব্য, প্রশ্ন ইত্যাদি নিব, একটা মুক্ত আলোচনা সূচনা করব, বা লাইভে যারা দেখছেন তারা যদি কিছু মন্তব্য করেন, প্রশ্ন করেন, সেগুলো নিয়েও আলোচনা করব। তবে শুরুতে আমি জিহানের একটা লিখিত পরিচিতি পাঠ করে শোনাতে চাই, তারপর আমরা মঞ্চ ছেড়ে দেব জিহানকে। জিহান করিম মূলত ভিডিও, ভিডিও ইনস্টলেশন ও সাউন্ড নিয়ে কাজ করে থাকেন। তিনি প্রজেকশন বা অভিক্ষেপের মাধ্যমে বাস্তবের সাথে ভার্চুয়াল জগতের সীমারেখা নিয়ে এক ধরনের নিরীক্ষা করে থাকেন। নাগরিক জীবন, বাস্তু ধারণা, শহুরী ইতিহাস, স্মৃতি, তৎসংলগ্ন স্থাপত্য এবং বিভিন্ন শৃঙ্খলা তার কাজের মাধ্যমে একভাবে উঠে আসে। চলমান ছবি বা ফুটেজের বিবিধ সম্ভাবনাকে কাজে লাগিয়ে এক ধরনের নিরীক্ষা তার কাজে লক্ষণীয়। জিহানের জন্ম 1984 সালে এই চট্টগ্রামেই, এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকেই চিত্রকলার উপরে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে সেখানেই শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন জিহান। তিনি চট্টগ্রামে অবস্থিত শিল্প সংগঠন যোগ আর্ট স্পেসের একজন সক্রিয় সদস্য। দেশ বিদেশ মিলিয়ে তিনি 30টিরও বেশি যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য পঞ্চম ফুকুয়াকা এশিয়ান আর্ট ট্রিয়ান্নাল জাপানে, যেটা হয় 2014 সালে, নেক্সট আর্ট তাইনান 2015 সালে তাইওয়ানে, ইনচুয়ান বিয়েন্নাল 2016 সালে চীনে, ফ্র্যাগমেন্টস অফ অ্যান্থ্রোপোসেন বেঙ্গল আর্ট লাউঞ্জ 2015, চিনামন কলম্বোস্কোপ 2016, দ্য মিসিং ওয়ান ওসিএ নরওয়ে 2017, এবং ঢাকা আর্ট সামিটে তিনি পরপর 4 বছর 12, 16, 18, 20 অংশগ্রহণ করেছেন। এর বাইরে তার বেশ কিছু কিউরেটেড প্রদর্শনীও হয়েছে দেশে দেশের বাইরে। তার মধ্যে উল্লেখযোগ্য সমান্তর বিস্তৃতি ছবি মেলা 2019, অযান্ত্রিক এক্সিবিট 320 দিল্লিতে, এবং বেঙ্গল শিল্পায়নে 2018 সালে আনফোল্ড চেরাগি আর্ট শোতে। তিনি বাংলাদেশ এশিয়ান দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে দুবার সম্মানসূচক পুরস্কার পেয়েছেন 2012 এবং 2016 সালে, এবং গত বছর 2019 আমিনুল ইসলাম নবীন শিল্পী পুরস্কারে ভূষিত হয়েছেন। সুতরাং আপনারা বুঝতেই পারছেন আমরা একজন অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত স্বনামধন্য শিল্পীকে আজকে আমাদের মাঝখানে পেয়েছি, যিনি কথা বলবেন আমাদের অনেকের কাছেই অপরিচিত কিংবা স্বল্প পরিচিত একটা মাধ্যম নিয়ে। ফলে আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি জিহানের কথা শুনবো বলে। জিহান করিম, তোমাকে স্বাগত জানাই বিস্তারের দৃশ্য শিল্প অনুষ্ঠান কেবলই দৃশ্যের জন্ম হয়। আমাকে শোনা যাচ্ছে? প্রথমেই ধন্যবাদ জানাই বিস্তারকে, বিশেষত আলম ভাইকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে একটু নার্ভাস ফিল করছিলাম, কারণ আমি ভাবছিলাম যে আগে সিনিয়র আর্টিস্ট প্রেজেন্টেশন হতে দেখতে থাকবে। এবং আরেকটা ব্যাপারে একটু শুভেচ্ছা জানাতে চাই যে প্রায় 3টি অঙ্গনে, বা ইনফ্যাক্ট আরো অনেকগুলো অঙ্গনে বলা যায়, যে সাহিত্য, শিল্প এবং ফিল্ম নিয়ে আপনি লাগাতার লকডাউন, পুরো লকডাউন সময় অনেকগুলো অনলাইন ভিত্তিক অ্যাক্টিভিটিস করে গেছেন। সবগুলো দেখতে পারিনি, কিন্তু কিছু কিছু দেখতে পেরেছি, আমার বেশ ভালো লেগেছে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, যদি একটু কেউ জানান যে স্ক্রিনটা দেয়া আছে কিনা। দেয়া আছে, করতে পারো তুমি। আশা করি দেখা যাচ্ছে তোমার স্ক্রিন। আমার কাছে এখনো আসেনি।
আচ্ছা তো মূলত কথা ছিল যে আমি আচ্ছা এর আগে কি সবাই দেখতে পাচ্ছে আমি আমি বলেছিল কিছুটা ধারণা দিতে আসলে ভিডিও আর্ট সম্পর্কে বা এটা আমি কিছু যদি আমি সহজভাবে বলতে পারি তো নতুন হচ্ছে যে যে আমরা সাধারণত যেটা দেখি যে আর্ট মেকিং প্রসেসে অনেকগুলো অনেকগুলো ডিসিপ্লিন দেখতে পাই বা সাধারণত ধরি আমরা যদি একটা একটু প্রাতিষ্ঠানিক দিক থেকে দেখি আমাদের চারুকলায় চারটা ডিসিপ্লিন আছে প্রিন্ট মেকিং স্কাল্পচার পেইন্টিং এবং অ্যাপ্লাইড আর্ট তো এই যেটা করি বেসিক্যালি মিডিয়াটাকে ধারণার শুরু এবং সেই ঘটনাতে দর্শকদের সাথে মিলে এক ধরনের নিহিত থাকে বোঝানোর জন্য যে আমরা দেখি এই ধারণাটা মানে এই প্রেজেন্টেশন নির্ভর স্লাইড গুলো সাজানো এটাই যে একেবারে আলটিমেট সত্যি না কিন্তু মোটামুটি এখন পর্যন্ত প্র্যাকটিস হয়ে ভিডিওকে ব্যবহার করে এবং একসাথে ইমবেড করেছিল যে আই মিন যে জিনিসটা লাস্ট পর্যন্ত দাঁড়ায় তার উপর ভিত্তি করে হচ্ছে আমি কিছু উদাহরণ তৈরি করার চেষ্টা করছি যে যদি সেটা স্কাল্পচারাল একটা ভিডিও ওয়ার্ক হয়ে থাকে তাহলে সেটা কেমন হয় যেমন এটা নামজুন পাইকের একটা কাজ অ্যাপল ট্রি যেটা হচ্ছে অনেকটুকু আমরা একটা স্কাল্পচারের রূপে দেখতে পাই কিন্তু এর মধ্যে ভিডিও অনেকভাবে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে যদিও হচ্ছে নামজুন পাইক অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা পরবর্তীতে একটু বিশদ আলোচনায় হয়তো যাবো কিন্তু সে টেলিভিশনকে মাথায় রেখে আসলে যেভাবে আইডিয়া প্রডিউস করতে চায় এবং টেলিভিশনকে যেভাবে স্কাল্পচারাল জায়গায় ইটসেলফ দেখতে চায় এবং এটার ব্রডকাস্টিং যে ক্যারেক্টারটা রয়েছে সেটাকে ব্যবহার করে যেভাবে হচ্ছে তার কনসেপ্টটাকে কনভে করতে চায় সবকিছু মিলিয়ে হচ্ছে ওর এই এই দিকটাতে হচ্ছে স্কাল্পচারাল ওয়েতে অনেকগুলো বড় বড় কাজ আমরা দেখতে পারি যেটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক মেটাফরিক যেটা আমি আসলে শেষ পর্যন্ত বলতে চাচ্ছিলাম পারফরমেন্স আর্ট নির্ভর আমরা অনেকের কাজ দেখি এখনো পর্যন্ত এবং ইনফ্যাক্ট অনেক পারফরমেন্স আর্টিস্ট তাদের কাজ আর্কাইভ করার জন্য ভিডিও ব্যবহার করে এবং পরবর্তীতে সেটা ভিডিও আর্ট আকারেও অনেকভাবে প্রকাশিত হয়ে থাকে কারণ হচ্ছে ভিডিওর যেই এই এই যে আর্কাইভাল যেই অলরেডি হচ্ছে ক্যারেক্টারটা রয়ে আছে যেটা হচ্ছে খুব সহজেই রেকর্ড করে রাখা যায় আই মিন অনেক এবং অডিও সহকারে সো এই এই বৈশিষ্ট্যটাকে মাথায় রেখে আসলে অনেকে আই মিন এটাকে ব্যবহার করে চরিত্র হিসেবে ব্যবহার করে অনেকে হচ্ছে তাদের আর্ট ওয়ার্কের বা কনসেপ্টের অনেকগুলো দিক হচ্ছে তারা বর্ডারটা পুশ করার চেষ্টা করে তো দেখা যায় যে আমরা অনেকগুলো পারফরমেন্স অনেক বেশি ওই সময় নির্ভর কিন্তু পরবর্তীতে যদি তার একটা ইম্প্যাক্ট দেখতে চাই বা অন্য কোনো ভাবে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে অনেক অনেকভাবেই এই ফুটেজ বা রেকর্ডেড ফুটেজগুলো অনেক ইন্টারেস্টিং ওয়েতে কাজে আসে তো এই সম্ভাবনাটাকে অনেক বেশি অনেক পারফরমেন্স আর্টিস্ট একটা সময় বেশ কাজে লাগিয়েছিল বা এখনো লাগাচ্ছে এরপর হচ্ছে স্থাপনা নির্ভর এটাও নামজুন পাইকের আমার খুব প্রিয় একটি কাজ টিভি গার্ডেন যেখানে হচ্ছে যে একটা গার্ডেনের মধ্যে অনেকগুলো টেলিভিশন থাকে বা টেলিভিশনে আসলে ব্রডকাস্ট হতে থাকে হচ্ছে অনেকগুলো সাক্ষাৎকার এই ধরনের জিনিস বা টিভিতে যে জিনিসগুলো প্রকাশিত হয়ে থাকে তো নামজুন পাইকের আমরা অনেকগুলো কাজ দেখবো যে আসলে তৎসময়ে প্রচারিত অনেক পলিটিক্যাল কনভারসেশন বা হচ্ছে তখনকার চিন্তার কাঠামো এবং কালচারাল অ্যালার্জি এগুলোকে নিয়ে হচ্ছে অনেকভাবেই সে কাজ করার চেষ্টা করেছে এবং অনেকভাবে হচ্ছে কোলাজ করার চেষ্টা করেছে বেসিক্যালি কোলাজ বললেই ইন্টারেস্টিং হয় কারণ ও অনেকগুলোভাবেই হচ্ছে অনেক লেয়ার সৃষ্টি করে এবং এই লেয়ারগুলোর মাধ্যমে অনেক জিনিসকে অমিট করার চেষ্টা করে এবং অনেক বেশি ফোকাসও করার চেষ্টা করে এবং এই এই এর মাধ্যমে হচ্ছে তার একটা ধারণা সে সাধারণত বলে যায় গল্পের আকারে লাইভ ফুটেজ সম্প্রচার ভিত্তিক বা স্টক ফুটেজ সম্প্রচার ভিত্তিক এটাও হতে পারে এখানে স্টক কথাটা হয়তো আমি অ্যাড করতে পারিনি ভুলে গেছি তো এইভাবে হচ্ছে অনেকেই কাজ করে থাকে এখন
বিশেষ করে নামজুন পাইকারি একটা কাজ দিয়ে আমি বারবার বোঝানোর মানে সরি নামজুন পাইকারির উদাহরণই সবচেয়ে বেশি আসছে, কারণ সেটা আমরা পরবর্তীতে হয়তো বলার চেষ্টা করবো যে সে হচ্ছে মানে বলা যায় যে এটার একেবারে দ্য ফাদার অফ দ্য ভিডিও আর্ট যেটাকে বলা হয়। তো তার সে আসলে সবগুলো সম্ভাবনাকেই কাজে লাগিয়েছে ভিডিও আর্টের ক্ষেত্রে। তো প্রায় বলা যায় যে আমি যতদূর তার কাজ দেখেছি, ইনফ্যাক্ট আমার সৌভাগ্য হয়েছিল যে যে তার মিউজিয়ামে গিয়ে তার কাজ দেখা, তো দেখেছি যে আসলে কোনো মাধ্যম কোনো সম্ভাবনা হচ্ছে আমার মনে হয় এখনকার কারোর জন্য সে বাদ রাখেনি। সম্ভবত VR বা হচ্ছে কিছুটা অ্যানিমেশন বা এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো বা বাদ পড়ে গিয়েছিল, বাকি হচ্ছে সকল সম্ভাবনা ওই সময়ে যা যা করা যেত সবগুলি হচ্ছে সে কাজে লাগিয়েছে এবং এই ভিডিও মাধ্যমে স্কাল্পচারাল ওয়েতে এবং বিভিন্ন পদ্ধতিতে আসলে সে তার আইডিয়া হচ্ছে প্রোডিউস করে গিয়েছে। তো এখানটাই আমরা যেটা দেখতে পাচ্ছি, নামজুন পাইকের টেলিভিশন এবং বুদ্ধকে নিয়ে অনেকগুলো কাজ আছে, তার মধ্যে এটা বেশ বিখ্যাত। সেটা তো হচ্ছে যে বুদ্ধ হচ্ছে নিজেকেই একটা স্টক ফুটেজের মধ্যে দিয়ে বা লাইভ সম্প্রচারিত হচ্ছে এরকম একটা ফুটেজের মধ্যে একে অপর একে অপরকে দেখে আছে, এক ধরনের ডায়ালগ ক্রিয়েট করছে, এক ধরনের কনভার্সেশন হচ্ছে। তো এটা হচ্ছে উনি তো জেন ফিলোসফি দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিল, তো বুদ্ধকে অনেকভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতো বা ইনফ্যাক্ট বুদ্ধের সাথে আসলে এখনকার তখনকার কালচারাল নর্মস এর সাথে এক ধরনের সামনাসামনি বসিয়ে দেওয়া এবং এক ধরনের ইন্টারেস্টিং কনভার্সেশন ক্রিয়েট করা, এই এই ধরনের মজাগুলো সে করে থাকতো সাধারণত ওর কাজের মধ্যে। তো এটা হচ্ছে এক একটা ওয়ে। আরেকটা যেটা অনেক বেশি আমরা দেখে থাকি সেটা হচ্ছে এক বা বহু চ্যানেল ভিত্তিক, যেটা হচ্ছে একেবারেই ধরেন একেবারেই দ্বিমাত্রিক তলে হচ্ছে ভিডিও দেখার মতো করে, যেটা একটা ভিডিও যেটার মধ্যে অলমোস্ট লাইক ফিল্মের মতো আসলে আমরা দেখে থাকি, যেটা অনেক বেশি পপুলার। আরেকটা হচ্ছে অ্যানিমেশন। আমি যার উদাহরণটা দেখেছি ইউটারাস ম্যান লুইং, আমার সাথে ফুকুওকা এশিয়ান আর্ট চ্যানেলে অংশগ্রহণ করেছিল। তো এই কাজটা বেশ ইন্টারেস্টিং, কারণ হচ্ছে মানে এই কাজটা আমি যখন দেখেছি তখন হচ্ছে প্রায় আমার কি বলে প্রায় 2-3 ঘন্টা ধরে দেখার মতো একটা কাজ, কারণ হচ্ছে অ্যানিমেশনকে কাজে লাগে যতগুলো সম্ভাবনা হচ্ছে তৈরি করা যায় সকল কিছু হচ্ছে এই 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 তার এই কাজের মধ্যে ছিল। বেসিক্যালি এই কাজটা একটু কন্ট্রোভার্সিয়াল যে ও বেসিক্যালি জরায়ু থেকে একটা ধারণা তৈরি করে এবং এই জরায়ু হচ্ছে ব্লাডকে হচ্ছে পাওয়ার হিসেবে নেয় এবং ওই পাওয়ার দিয়ে হচ্ছে একটা গেমস অলওয়েজ চলতে থাকে। আমি এটা লাইভ না অ্যানিমেশনের মধ্যে দেখতে পারি, তো অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পারি। তখন যেমন ওর মধ্যে কয়েকটা সার্টেন পার্ট ছিল, একটা ফিল্ম ছিল যে ফিল্মটার মধ্যে বর্ণনা করা হয় আসলে কিভাবে একজন একটা ক্যারেক্টার, বেসিক্যালি ক্যারেক্টারই বলি কারণ সে মেল ও না ফিমেল ও না, বাট তার জন্ম হচ্ছে একটা জরায়ু থেকে, কিন্তু এই সে হচ্ছে ব্লিডিংকে কাজে লাগিয়ে কিভাবে হচ্ছে এনার্জি ক্রিয়েট করে, যেভাবে আমরা গেমস এর ক্ষেত্রে অনেকগুলো ল্যাব হচ্ছে পার করতে থাকি। এই তো হচ্ছে ওর প্রচুর ব্লাড দরকার হয় এবং এই ব্লাডকে নিয়ে হচ্ছে সে হচ্ছে এনার্জি পেতে থাকে এবং এক একটা ল্যাব সে পার করে। তো এটা গেল ফিল্ম, কিন্তু তার পাশাপাশি হচ্ছে তার সে দুইটা ডিভাইস রেখেছিল, যেটা হচ্ছে আমরা সেই পুরনো ভিনটেজ গেমিং যে আমরা যেরকম ক্যাটলার্স এন্ড ড্রাগনস বা বোরিস খেলতাম একটা বড় বাক্সের মধ্যে, তো ওই গেমস হচ্ছে আবার আপনি চাইলে এই পুরো সিনেমার যে ফিল্মটা এখানে আছে তার পুরো প্লটটাই চেঞ্জ করতে পারবেন। দ্যাট মিনস হচ্ছে আপনাকে পুরো স্বাধীনতায় দিবে হচ্ছে যে এই সে হচ্ছে লাস্ট পর্যন্ত তার জার্নিটা শেষ করতে পারে কিনা। তো এখানে হচ্ছে ফিল্মের প্যারামিটারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে একভাবে অ্যানিমেশন দিয়ে, এই ধরনের বেশ ইন্টারেস্টিং একটা ওয়েতে হচ্ছে সে তার কাজটাকে ওখানে প্রেজেন্ট করেছিল। অ্যানিমেশনের যতগুলো সম্ভাবনা আমরা তৈরি করতে পারি বা ফিল্মিং এর সেটাকে একভাবে ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্টেশন ছিল। এখন যে জিনিসটা খুব পপুলার ভার্চুয়াল রিয়েলিটি, যেটা আমরা অনেক বেশি রিয়েলিস্টিক মোডে দেখতে পারি, এটা বেসিক্যালি রনি আহমেদের একটা কাজ, যেটা হচ্ছে আনসিন নামে একটা প্রদর্শনী কোরিয়ান কালচারাল সেন্টারে হয়েছিল বেঙ্গল আয়োজিত। তো বেসিক্যালি এই কাজটাতে রনি ভাই সম্প্রতি তার তার কিছু মাস বা বছর আগে তার মা মারা গিয়েছিল, উনি বেশ স্মৃতিকাতর ছিল। তো উনি একটা কবরস্থান দেখানোর চেষ্টা করে যেখানে অনেকগুলো ক্যারেক্টার আসে এবং তারা এক ধরনের পারফরমেন্স করে এবং পারফরমেন্স ভিত্তিক বেসিক্যালি একটা ভিডিও,
তো ওটা হচ্ছে ভিআর এ করে সবাইকে দেখতে হয় এবং এটা সব দিক দিয়ে মুভ মুভ করে দেখা যায় এবং ইনফ্যাক্ট মাঝে মাঝে ক্যারেক্টারগুলো অনেক কাছাকাছিও যাওয়া যায়। তো এই আই মিন একটা কবরস্থান সম্পর্কে ধারণা তৈরি করা এবং সেটা অনেক বেশি রিয়েলিস্টিক মুডে দেখা এবং হচ্ছে এবং দেখাতে চাওয়া আসলে ওনার ফিলিংসটা, সো অনেক এই 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 ডিভাইসটা আসলে তখন অনেক বেশি হচ্ছে একটা কানেক্টিভিটি তৈরি করে এবং এটা বেশ অনেক বেশি রাইট ডিসিশন ছিল আসলে এই ডিভাইস দিয়ে আসলে এই আর্ট ওয়ার্কটা আই মিন দেখানো, আই মিন প্রেজেন্টেশন তৈরি করা। তো এছাড়া আরো অনেকগুলো মাধ্যম থাকতে পারে, আমি আপাতত 7টা বা প্রেজেন্টেশনের ধরন থাকতে পারে, আমি আপাতত 7টা মানে এখানে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আসলে এই প্রেজেন্টেশনের মাধ্যমে হচ্ছে আমরা দেখতে পারি যে আসলে অনেকগুলো ইন্টারেস্টিং পয়েন্ট অফ ভিউ তৈরি হয় ভিডিও আর্টের ক্ষেত্রে। যেমন আমরা দেখবো যে যখন মানে একটা উদাহরণ দিয়ে বলতে চাই, যখন জাপান হচ্ছে তাইওয়ানের উপর আই মিন কলোনি ছিল, কলোনিয়াকারী ছিল, তারা শাসন করতো, তখন হচ্ছে তারা প্রোপাগান্ডামূলক অনেক ধরনের ফিল্ম দেখাতো তাদের ওখানে, আই মিন ওদের বেসিক্যালি থিয়েটারগুলো তখন ব্যবহার হচ্ছিল এবং যে সময়টাতে ছিল তখন থিয়েটার আস্তে আস্তে হচ্ছে আই মিন টেলিভিশন জনপ্রিয়তা পাওয়াতে থিয়েটার হচ্ছে অনেক বেশি পপুলারিটি হারায়। তো তখন যেটা দেখা যাচ্ছে যে যে অল্টারনেটিভ স্পেসে তাদের নিজেদের সিনেমাগুলো দেখার একটা প্রবণতা তৈরি হয় আই মিন ওই ওই জনপদগুলোতে বা ওই জায়গাগুলোতে। তো ওই প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে হচ্ছে যে অনেক অনেক ইন্টারেস্টিং এক্সপেরিমেন্টাল আর্টিস্ট বেরিয়ে আসে। তো একটা দেশ হচ্ছে একটা দেশের উপর কলোনি করছে এবং তারা প্রোপাগান্ডামূলক সিনেমা দেখাচ্ছে, কিন্তু সেই দেশ যারা হচ্ছে কলোনাইজ হচ্ছে তারা অল্টারনেটিভ ওয়েতে সিনেমা দেখার চেষ্টা করছে বা তৈরি করার চেষ্টা করছে, এর ভিতরে কিন্তু অনেকগুলো ইন্টারেস্টিং আইডিয়া প্রডিউস হয়ে যাচ্ছে। তো সেই জন্য হচ্ছে প্রেজেন্টেশনের জায়গাটা ইন এ সেন্স আমার জন্য একটু ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা যদি একটু আর একটু ব্যাকড্রপ ধরতে চাই, যে আর একটু পিছনে যেতে চাই, মানে কিভাবে আসলে এই সিনেমাগুলো আই মিন ভিডিও আর্টের একদম আদি ইন্সপিরেশন কি হতে পারে বা আদি জায়গাটা কি হতে পারে, কোথা থেকে আই মিন স্টেপটা কি হতে পারে যেটা যেসব কনসিকোয়েন্স পার করে করে হচ্ছে আই মিন এই ভিডিও আর্ট এখন এই পর্যায়ে এসছে। তো ধরে নিতে পারি যে যদি সময়টা আমরা 1900 থেকেই ধরি বা 1921 থেকেই ধরি, আমি আমি দাদা থেকে একটা ফ্রেমওয়ার্ক টানার চেষ্টা করছি, তার আগে ধরে নিই যে তার আগে আমি আমরা যদি 1921 ধরি, এই দাদা ফিল্ম প্রথম তারা দেখানো শুরু করলো, তার আগে আসলে নর্মাল সিনেমাতে কি কি হয়ে গেছে, আমরা সাইলেন্স ব্রেক করে ফেলেছি, আমরা আমাদের সোভিয়েত মন্টাজ চলছে সিনেমার মধ্যে, আমাদের হচ্ছে তখন হলিউডে গোল্ডেন এইজ আস্তে আস্তে আসা শুরু করছে, এক ধরনের তাদের এক ধরনের ফরম্যাটের সিনেমা তৈরি হচ্ছে, হলিউড তখন পপুলারিটি পাচ্ছে এবং একটা একটা যুদ্ধ আমরা অলরেডি পারও করে ফেলেছি এর মধ্যে। তো তখন হচ্ছে যে এই দাদা ফিল্মগুলো যে এই একটা চরিত্র নিয়ে আসে যে অ্যান্টি আর্টিস্টিক মুভমেন্ট চরিত্র নিয়ে, তাদের তাদের এক ধরনের যে কালচারাল অ্যালার্জি ছিল সেটা বা হচ্ছে যেই চিন্তার যে নর্মটা ছিল তার অ্যাগেনস্টে গিয়ে কাজ করা, তো এটা বেশ ইন্টারেস্টিং একটা উদাহরণ আসলে তখন থেকে কিভাবে এই এক্সপেরিমেন্টগুলো হচ্ছিল। যে আমরা যদি দাদার ওই আই মিন ম্যান রে বা হ্যান্স রিচারের এই সিনেমাগুলো দেখি তাহলে দেখতে পারবো যে আসলে তারা কিভাবে কনভেনশনাল সিনেমাকে হচ্ছে ব্যঙ্গ করে কাজ করছে বা তার বিপরীত দিকে কাজ করছে এবং এর এটা এর মধ্যে দিয়ে আসলে অনেকগুলো এক্সপেরিমেন্টাল জায়গা তো হচ্ছে, যেখানে টেক্সট ইনকর্পোরেট হয়ে যাচ্ছে অনেক অ্যাবস্ট্রাক্ট ওয়েতে, যেখানে অ্যাবস্ট্রাকশন একভাবে চলে আসছে ড্রয়িং এর মধ্যে দিয়ে বা অনেক কিছুর মধ্যে দিয়ে, ছবি ম্যানিপুলেশনের মধ্যে দিয়ে অনেক কিছুর ইন্ট্রোডিউস অলরেডি এই এই ক বছরের মধ্যে হয়ে যাচ্ছে এই এক্সপেরিমেন্ট করতে করতে। তো তারই ধারাবাহিকতায় আমরা যেটা যে মুভমেন্টটাকে সবসময় মানে স্মরণ করে থাকি সেটা হচ্ছে ফ্লুক্সাস। ফ্লুক্সাস নিয়ে বলতে গেলে আমার মনে হয় বা দাদা নিয়েও বলতে গেলে আলাদা একটা কনভারসেশন দরকার, কিন্তু খুব ছোট আঙ্গিকে বলতে গেলে তখন আসলে মানে ফ্লুক্সাসের কথা খুব বেশি করে বলবো, কারণ আমি যার আই মিন নামজুন পাইকের কথা যদি বলতে চাই বা আরো যেসব আর্টিস্ট ওই সময় হচ্ছে ভিডিও আর্ট নিয়ে সবচেয়ে বেশি এক্সপেরিমেন্টাল কাজ করেছে তাদের কথা যদি বলতে চাই, তারা আসলে সবাই ফ্লুক্সাস দ্বারা অনেক বেশি প্রভাবিত দেখা যাচ্ছে বা জন কেজ দ্বারা প্রভাবিত। তখন ব্যাপারটা হচ্ছে কি, তখন হচ্ছে যে অনেকগুলো ডিসিপ্লিন একসাথে মিলেমিশে একাকার হওয়ার চেষ্টা, তারা অনেকগুলো আই মিন ইন্টার ডিসিপ্লিন একটা কমিউনিটি ডেভেলপ করছিল, যারা আসলে যারা অ্যাট এ টাইম হচ্ছে পারফরমেন্স মিউজিক এবং আর্ট এবং হ্যাপেনিংস এই সব কিছু মিলে হচ্ছে
অনেক ইন্টারেস্টিং একটা ডায়ালগ তৈরি করার চেষ্টা করছে। তখন যেমন এখানে একটা উদাহরণ, কয়েকটা উদাহরণ রাখার চেষ্টা করছে কিভাবে টেক্সটকে তারা হচ্ছে হচ্ছে স্ক্রিনের একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে দেখাচ্ছে এবং ওটা দিয়ে স্টোরি টেল করার চেষ্টা করছে হয়তো বা বা হচ্ছে যে যে তখন স্টিল ভিডিওস, তখন কনভেনশনাল সিনেমায় তো আমাদের অনেক মুভমেন্ট থাকে বা অনেক মুভমেন্টও তৈরি হয়, অনেক ধরেন যেভাবে এডিটিং এর ক্ষেত্রে আমরা জাম্প কাট দেখি বা অনেকগুলো কাট দেখি বা এক শটে অনেকগুলো মুভমেন্টের মাধ্যমে একটা পুরো স্টোরি টেল করার ব্যাপার দেখতে পাই। কিন্তু তখন এক্সপেরিমেন্ট হচ্ছিল কিভাবে একটা আই মিন ফিল্মের এই অ্যাসথেটিক্স যেটা ডেভেলপ হচ্ছে সেটাকে কিভাবে হচ্ছে প্রশ্নবিদ্ধ করা যায়, সেটাকে কিভাবে হচ্ছে দেখা যায় যে আমরা এই স্টিল ফুটেজ দিয়ে স্টিল ফুটেজকে আসলে কোনো কনভে করে কিনা, কোনো কিছু কোনো আইডিয়া ডেভেলপ হয় কিনা, এবং আরো অনেকগুলো এই এই ধরনের আরো অনেকগুলো এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে আস্তে আস্তে ফ্লুক্সাস এই কেন্দ্রিক আর্টিস্টরা আরো অনেকগুলো আমি নিজে নিজেদের আলাদা আলাদা কতগুলো জনরা বা আইডিয়া ডেভেলপ করতে আই মিন ডেভেলপড অবস্থায় দেখতে পাই তাদের কাছ থেকে। তো মূলত যদি নামজুন পাইকেই বলা হয় যে ফাদার অফ ভিডিও আর্ট, তারপরেও হচ্ছে বলা হয়ে থাকে যে যদি একদম প্রথম দিকে একটা রেফারেন্স যদি ধরি যে হ্যাঁ সবার আগে কে ব্যবহার করেছিল এই ধরনের যদি কোনো শব্দ ব্যবহার করতে হয় তাহলে হচ্ছে উলফ ভসেলের এই কাজটা সাধারণত চলে আসে। উদাহরণস্বরূপ যে ব্ল্যাক রুম সার্কেল, এইখানে হচ্ছে তার সে কিছু টেলিভিশন এবং কিছু লুপ ফুটেজ ব্যবহার করেছিল তার কাজের অনুষঙ্গ হিসেবে। তো মানে আমরা দেখতে পাচ্ছি যে কাজের অনুষঙ্গ হিসেবে বা আর্কাইভ করার একটা নেসেসারি পার্ট হিসেবে হচ্ছে ভিডিও কিভাবে আস্তে আস্তে চলে আসছে এবং পরবর্তীতে সেটাই কিভাবে একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে নিচ্ছে। তো নামজুন পাইক, যার অলরেডি কিছু কাজ ইমেজ আকারে দেখিয়েছি, আমি একটু ক্ষমা চেয়ে নিব কারণ এই সব কাজগুলো ভিডিও কেন্দ্রিক কিন্তু সবগুলো ইমেজ আকারে দেখানো হচ্ছে, কারণ আমরা যদি ভিডিও দেখতে চাই তাহলে হয়তো বা আমাদের অনেক 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 সময় চলে যাবে। তো আমি চেষ্টা করব একটা দুটো উদাহরণ ভিডিও আকারে দেখাতে, বাট বাকিগুলো ইমেজ আকারে দেখে নিতে। তো নামজুন পাইক যেভাবে হচ্ছে এই প্রথম যেটা বলা হয় একটা তাও হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট আবিষ্কার হচ্ছে তাকে বেশ কাজে কাজে দেয়, সেটা হচ্ছে সনি পোর্টপ্যাক একটা ক্যামেরা। বেসিক্যালি এর আগের ক্যামেরাগুলো বহন করা খুব কঠিন ব্যাপার ছিল, কিন্তু পোর্টপ্যাক প্রথম একটা ক্যামেরা প্রডিউস করে সনি, যেটা হচ্ছে যে খুব সহজে বহনযোগ্য এবং খুব ইজিলি ফুটেজ নেওয়া যায় এবং কারণ তার ব্যাটারিটা হচ্ছে কাঁধে নেওয়া যায় একপাশে এবং ক্যামেরাটা খুব ফ্রিলি হাতে ধরে শুট করা যায়। তো এটা বেশ উদাহরণস্বরূপ চলে আসে এই কথাটা যে এই এটার ফলে আসলে অনেকটুকু ভিডিও আর্টিস্টদের কাজ করার সুযোগ অনেক বেড়ে গেল এই ধরনের। এবং ইনফ্যাক্ট নামজুন পাইক প্রথম দিককে হচ্ছে এই ক্যামেরা দিয়ে কাজ শুরু করে এবং উনি আসলে একটা প্রসেশন শুট করেন এবং ওটার ভিত্তি করে একটা কাজ করে এবং বলা হয় যে ওটাই তার প্রথম ভিডিও আর্ট বা ভিডিও আর্ট ওটাই প্রথম একটা উদাহরণ। এরপর যদি নামজুন পাইক ব্যতি রেখে আরেকজনের নাম আমাকে বলতে বলা হয় তাহলে আমি যার খুব বেশি ভক্ত সেটা হচ্ছে বিল বায়লা। বিল বায়লার কাজের মধ্যে আসলে সে তার যেটা সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা ইনফ্যাক্ট নামজুন পাইক করেছিল সেটা হচ্ছে যে একটা ভিজুয়ালে যে পোয়েটিক সেন্স ক্রিয়েট করা এবং এটার পিছনে যে যুক্তিগুলো দাঁড় করায় এবং আই মিন যুক্তি মিন্স হচ্ছে যে যে ডিভাইসেস গুলো ব্যবহার করে তার পিছনে যে এক ধরনের কানেক্টিভিটি থাকে এটা খুব স্ট্রংলি আসলে বিল বায়লা ক্রিয়েট করে আর কি, যে ইমেজ আসলে কিভাবে একটা জিনিস কনভে করছে কিন্তু ওটা শুট করার জন্য আসলে কি ধরনের স্ট্র্যাটেজি সে আসলে ফলো করছে, যে যে কাজগুলো করে যাচ্ছে যে পারফরমেন্স গুলো ক্রিয়েট করার জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বিল বায়লার ক্ষেত্রে দেখি যেটা আগের আর্টিস্টদের ক্ষেত্রে দেখেছিলাম যে যেটা হচ্ছে একটা একটা পারফরমেন্স বা একটা হ্যাপেনিংস বা তারই ফুটেজ বা ব্রডকাস্টিং ফুটেজ ব্যবহার করে কাজ করে, কিন্তু বিল বায়লার ক্ষেত্রে দেখি আমরা সেটা হচ্ছে অনেক বেশি অ্যারেঞ্জ থিয়েট্রিক্যাল। আই মিন ওই জায়গাটাকে হচ্ছে সে আস্তে আস্তে এক্সপ্লোর করার চেষ্টা করে এবং একটা অনেক ইন্টারেস্টিং পোয়েটিক ভিজুয়াল ক্রিয়েট করার ক্ষেত্রে তার উদাহরণ অনেক বেশি চলে আসে। আমি একটু জাম্প করলাম যে এই পয়েন্টটা বেসিক্যালি এটাকে আমাদের দেশ কিভাবে বা আমরা কিভাবে হচ্ছে ভিডিও সম্পর্কে পরিচিত হই, তার প্রথমে যেটা একেবারে সেটা হচ্ছে
একমাত্র ইন্টারন্যাশনাল শো বাংলাদেশ এশিয়ান আর্ট বিয়েনালে। তো ওটা থ্রুতে হচ্ছে আমরা অনেকগুলো নিউ মিডিয়া ভিত্তিক কাজ দেখতে পাই এবং ওগুলো থেকে ইন্সপায়ার্ড এবং অন্যগুলো কাজ করার চেষ্টা করি। যেমন একটা ভার্বাল রেফারেন্স দিতে চাচ্ছি, যেহেতু আমার কাছে কোনো উদাহরণ এই মুহূর্তে নেই, সেটা হচ্ছে আমি রফিকুন নবী স্যারের কাছ থেকে পেয়েছিলাম, যিনি বলেছিল যে 1982 বা পক্ষান্তরে 83 সালের দিকে প্রথম বা দ্বিতীয় এশিয়ান আর্ট বিয়েনালেতে উনি একজন জাপানি আর্টিস্টের পারফরমেন্স ভিত্তিক একটা ভিডিও দেখেছিল, যেটাই সম্ভবত ওনার দেখা প্রথম ভিডিও আর্ট ওনার দেখা, এটা একেবারে ভার্বাল একটা রেফারেন্স। তো সেই সময় হচ্ছে ওনার অনুভূতিটা, মানে উনি বলছিলেন যে আসলে উনি নিজেও বুঝে উঠতে পারছিল না যে এইটা কি একটা টেলিভিশনে দেখা ব্রডকাস্টিং জিনিস নাকি এটাকে আর্ট হিসেবে নেবেন কিনা। তো ওই সময় পার করে আমরা হচ্ছে এখন প্রায় 20 বছর পরবর্তীতে এটা বেশ জনপ্রিয়তা পেয়েছে অনেক অনেক অনেকগুলো কারণে। এছাড়া হচ্ছে অল্টারনেটিভ ইনিশিয়েটিভসগুলো আসলে যেভাবে নিউ মিডিয়াগুলো প্র্যাকটিস করে গেছে, এটা থ্রুতে আসলে অনেক এই আই মিন অনেকগুলো ভিডিও আর্টিস্ট আমাদের দেশে হচ্ছে তৈরি হয়ে গেছে, যেটা একটু পরবর্তীতে আমি একটা দুটা ইনিশিয়েটিভস এর অ্যাক্টিভিটিস দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছিলাম। এর ফলে আসলে পরবর্তীতে আর্টিস্ট কিভাবে প্রোডিউসড হয়েছে এবং কাজ করার চেষ্টা করেছে বা ইন্সপায়ার্ড হয়েছে। তো আমার পার্সোনাল জায়গা থেকে আমি যখন ব্যক্তিগতভাবে প্রথম ভিডিও আর্ট দেখি, তার একটা দুটো উদাহরণ বা যাদের কাজ দেখেছিলাম এবং আমাকে ইন্সপায়ার করেছে, একটা দুটো কাজ দিয়ে আমি একটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে যাচ্ছিলাম যে তারা কিভাবে আসলে ভিডিও আর্ট বা ভিডিও ব্যবহার করেছেন তাদের কাজে এবং কিভাবে এসছে। তো এটা হচ্ছে মামুন স্যারের একটা কাজ যেটা অলিয়াস ফ্রসিস আমি দেখি 2004-এ। তো 2004-এ তখনও আমি হচ্ছে ভর্তি পরীক্ষা দেইনি, আমার একটা সিচুয়েশন, আমি চারুকলায় ভর্তি পরীক্ষা দেইনি। তো আমি অলিয়াস ফ্রসিস গিয়েছিলাম এক্সিবিশনটা দেখতে, ওয়াটার ইজ জেনারেশন, যেটা হয়তো অনেকেই জানেন যে কাপ্তাই বাঁধের উপর নির্মাণ করে একটা জনগোষ্ঠী যেভাবে বিলীন হয়ে যায় পানির নিচে, ওই জায়গাটাকে নিয়ে। তো এখানে আমার এইখানে এই দুটো জায়গাতে হচ্ছে দুটো ভিডিও ছিল, যেটা পানির দুটো ভিডিও ওই জায়গাটাতে রাজবাড়িতে। তো ওই আমি প্রথম ভিডিও ব্যবহার হচ্ছে এই এই কাজটা থ্রুতে দেখি। পরবর্তীতে হচ্ছে আমি যখন চারুকলায় ভর্তি হয় দেন অনেকগুলো এশিয়ান ন্যাশনাল এক্সিবিশন দেখতে যাই, তখন হচ্ছে আরো অনেকের কাজ দেখেছিলাম, কিন্তু এটা আমার প্রথম দেখা। তো একেবারেই নস্টালজিক স্মৃতি মতো করে হোক বা একটা মানে আমার জীবন থেকে না একটা ফুটনোট হিসেবে হোক, এই কাজটার উদাহরণ আমি রাখছি। তো ওই ফুটেজটা খুব আমার কাছে খুব সাইকেডেলিক ছিল, তখন আমি বেসিক্যালি কাজটা বুঝিনি সত্যি কথা। আমি অনেক পরে গিয়ে হচ্ছে এই কাজটা সম্পর্কে ধারণা প্রাপ্ত হই এবং বুঝতে পারি, কারণ এই কাজটার মধ্যে ছিল না এমন কোনো অনুভূতি নেই, কারণ এই কাজে ছিল সাউন্ড, এই কাজে ছিল ইমেজ, এই কাজে ছিল ভিডিও, এই কাজে ছিল গন্ধ, আই মিন আলো এবং নাটকীয়তা, আই মিন একটা থিয়েট্রিক্যাল মুভমেন্ট সবকিছু মিলে হচ্ছে, এবং অনেকগুলো অ্যাক্সিডেন্টাল ইফেক্ট, কারণ এখানে অনেক এই পানির জায়গাটাতে অনেক বেশি ফেনা তৈরি হচ্ছিল এবং আমার মনে হয় না এইটা স্যারের ইন্টেনশন ছিল, হয়তো বা জানি না, কিন্তু অনেকগুলো অ্যাক্সিডেন্টাল ইফেক্ট এবং সবকিছু মিলে বেশি একা কাজ ছিল। এবং হচ্ছে যে যেটা সবচেয়ে মজার ছিল সেটা হচ্ছে দর্শকের আলাদা করে কোনো জায়গা নেই, আই মিন অনেকগুলো পার্টেই দর্শক এবং অনেকগুলো অনেকভাবে হচ্ছে দর্শক এই কাজটাকে বিভিন্ন দিক থেকে দেখতে পাচ্ছে আর কি। ওটা আমার কাছে ওই সময় যেন বেশি ইন্টারেস্টিং ছিল, এবং বিশেষ করে ওই ভিডিও দুটো, যে ভিডিও দুটো যদি আলাদা আমরা দেখি তাহলে এক ধরনের অদ্ভুত সাইকেডেলিক ফিল আমার হয়, আমি জানি না স্যার হয়তো বা আরো স্যারের হয়তো আলাদা এক্সপেক্টেশন থাকতে পারে। এবং ওটার সাথে একটা সাউন্ড ছিল আসলে চান্টিং এর, ওটা একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল সে কারণে হয়তো বা। তো পরবর্তীতে আরো অনেকগুলো এক্সিবিশনের থ্রুতে মাহবুব ভাইয়ের কাজের সাথে আমি পরিচয় হই, তার এই স্পেল অফ উইপিং। বেসিক্যালি হচ্ছে আমরা যে একটা ওয়ার্কশপ করি 2011-তে, ওই ওয়ার্কশপে আসলে এই উনাদের কিছু কাজ দেখানো হয় যে ঢাকা আই মিন সরি বাংলাদেশের আর্টিস্টরা কিভাবে কি কি ধরনের কাজ প্রোডিউস করছে, যেমন লিপি আপা, মাহবুব ভাই, তারপর আরো অনেকের বিশেষ করে বৃত্ত কেন্দ্রিক অনেকেরই কাজ হচ্ছে আমরা দেখি ওই ওয়ার্কশপের থ্রুতে এবং বোঝার চেষ্টা করি। এবং এই কাজটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল, কারণ এটা বেশ পারফরমেন্স ভিত্তিক এবং এটার মধ্যে অদ্ভুত একটা সেন্সিবিলিটি ছিল, যেটা যেটা আমাকে খুব তাড়িত করে আর কি, বা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। তার আরো অনেকগুলো আসলে ভিডিও ভিত্তিক কাজ মাহবুব ভাই করেছেন এবং অনেকভাবেই করেছেন,
স্কাল্পচারের ওয়েতে স্থাপনের ক্ষেত্রে বা একেবারে ওয়ান চ্যানেল ভিডিও বা পারফরমেন্স ভিত্তিক অনেকগুলো কাজই পরবর্তীতে দেখা যায়, কিন্তু এই কাজটা আমার কাছে ওই প্রথম দেখা হিসেবে অনেক ইন্টারেস্টিং। পরবর্তীতে সম্ভবত শিল্পকলায় কোনো একটা প্রদর্শনীতে আমি লিটল লার্নার্সটা দেখি, যেটা হচ্ছে লিপি আপার কাজ, যেটা আমাকে বেশি তাড়িত করেছিল। এর পরবর্তীতে হচ্ছে যে এই কাজটা আসলে এই ভার্সনটা আমি দেখি না, কিন্তু এর আগের ভার্সনটা দেখি, যেটাতে সম্ভবত একটা ভিডিও ছিল বা এই ধরনের, 9 মান্থ সার্কেল, ইয়াসমিন জাহান নুপুর আপার। তো সম্ভবত আমি হয়তো 2009 দেখি। তো এই কাজটার মধ্যে যে স্কাল্পচারাল ব্যাপারটা ছিল এবং এই উইভিং গুলো টোটালি ওনার এক্সপেরিয়েন্স, উনি প্রেগনেন্ট থাকা অবস্থায় এই বিষয়গুলো আসলে তখন ওনার থেকে সরাসরি জানিনি, কিন্তু আমি অন্য একজনের কাছ থেকে শুনেছিলাম। তো টোটাল মিলে হচ্ছে এই কাজটার এক্সপিরিয়েন্সটা প্রথম দেখাতে যা ছিল তখন ওই পুরো এক্সপিরিয়েন্সটা শোনার পরে এই কাজের সম্পর্কে ধারণাটাই আমার পাল্টে যায়। এবং এটার ভিতরের ভিডিওটা খুব খুবই ইন্টারেস্টিং। আই মিন এই 9 মান্থ সার্কেলের যে মুভমেন্টটা উনি ওখানটা ক্রিয়েট করে, যেটা আসলেই এটা একভাবে এক্সপিরিয়েন্স করে দেখতে হয়, এটা একেবারে সরাসরি দেখা যায় তা না। তো সবকিছু মিলিয়ে এমন একটা ফিজিক্যাল বডির মতো জিনিসটা ছিল, যেটা আমার কাছে মনে হয় ভেরি ইন্টারেস্টিং একটা উদাহরণ। ওনার কাজ অনেকগুলো কাজই উনি করেছেন পরবর্তীতে, বাট এই কাজটা অনেক ইন্টারেস্টিং আমার কাছে। এরপর আবার একটু আসছি যে আমি আবার একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আরো অনেক ভিডিও আর্টিস্ট আছে বাংলাদেশে, কিন্তু সবার আমি অনেকের কাজই আমার ভালো লাগে, কিন্তু সবার কাজ এখানে রাখতে পারছি না, মানে এই মুহূর্তে সময়ের স্বল্পতার কারণে। তো এই কাজটা উদাহরণ এই কারণেই দিচ্ছি, আমি আসলে এক্সপোজিশন 2003 এক্সিবিশনটাকে ফোকাস করছি, কারণ এখানটার খুব বেশি আর্কাইভ ইমেজ আমি পাইনি। এটা এটা হচ্ছে আমি রবিদার কাছ থেকে সংগ্রহ করেছি, ওনার কাজটার ছবি ওনার কাছে ছিল। তো সম্ভবত এটাই প্রথম প্রদর্শনী যেটাতে হচ্ছে চট্টগ্রামে প্রথম কিছু আর্টিস্ট হচ্ছে ভিডিও নিয়ে কাজ করার চেষ্টা করেন বা শুরু করেন বলা যায়। এবং এই প্রদর্শনী আসলে গল্পটা আমি জানি, সেটা হচ্ছে যে ওনারা ভাই সম্ভবত ঢাকা থেকে, এবং উনি সহ মিলে প্রায় 2 জন আর্টিস্ট এখানকার সব মিলে হচ্ছে এই প্রদর্শনীটার একটা প্ল্যানিং হয় এবং এটা করা হয়। এবং ওখানে প্রায় 4-5 জন বা 5-6 জন আর্টিস্ট হচ্ছে এই এই প্রদর্শনীতে হচ্ছে ভিডিও কেন্দ্রিক কাজ করে থাকে। তো এটা ছিল বেসিক্যালি রবিদার কাজ, যেটাতে হচ্ছে উনি প্রতিদিন পতেঙ্গা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার একটা ফুটেজ আসলে এখানে দেখানো হয়। এবং কাজটার নাম ছিল 3 এক্সক্লেমেশন মার্ক, মানে 3টি আশ্চর্যবোধক চিহ্ন। আরেকটা ছোট ম্যাপিং করতে চাই যে কিভাবে, যেহেতু আমাদের প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে এখনো সিলেবাস ভিত্তিক, আমি সিলেবাসের অন্তর্গত হিসেবে ভিডিও আর্ট বা নিউ মিডিয়া আর্ট এখনো সংযুক্ত হয়নি, বাট আমরা আমরা একভাবে চেষ্টা করছি। তো এর ব্যতিরেকে আসলে কিভাবে হচ্ছে পরবর্তীতে আর্টিস্টরা অনেক বেশি ইন্সপায়ার্ড হয়, তো সেক্ষেত্রে ওই ওয়ার্কশপগুলো দিয়ে একটা ম্যাপিং করার চেষ্টা করেছি। আমার ইনফরমেশন একটু যদি ভুল থাকে ক্ষমা করে দিবেন, বাট আমি যতদূর সম্ভব থ্রু ওয়েব চেষ্টা করেছি জানার। তো মোস্ট প্রবাবলি বৃত্ত হচ্ছে প্রথম দিকে অফিসিয়ালি অনেকগুলো ওয়ার্কশপ করার চেষ্টা করে, যেটা ওয়েব ডিজাইন কেন্দ্রিক বা ভিডিও আর্ট কেন্দ্রিক বা পারফরমেন্স আর্ট কেন্দ্রিক। তো 2004-06 ওই সময় মোটামুটি একটা করে আসছিল, পিক্সেলেশন 1-2012 সম্ভবত একটা লাগাতার সিরিজ করা শুরু করে, যেটা এখন অব্দি চলছে, এখন হয়তো 5-6 এই ধরনের সিরিজ হচ্ছে। এবং এই এর থ্রুতে অনেকগুলো আর্টিস্ট ইন্সপায়ার্ড হচ্ছে এবং পরবর্তীতে হয়তো তারা ভিডিও আর্ট চর্চা বল রেখেছে। আর আমাদের চট্টগ্রামে হচ্ছে একটাই ওয়ার্কশপ হয় 2011-তে, যেটা আসলে পেয়েছিলাম, যেটা ফলশ্রুতিতে হয় কি যে এখনো 2-3 জন আর্টিস্ট নিয়মিত ভিডিও আর্ট চেষ্টা করে যান বা করে যান, যে আমি বা পলাশ দা, রিপন দা, সোহরাব, আরো অনেকে আছে, আমার এই মুহূর্তে হয়তো সবার নাম মনে পড়ছে না। তো এই ওয়ার্কশপটা ইন এ সেন্স আমাদের জন্য একটু মাইল ফলকের মতো ছিল, কারণ এই ওয়ার্কশপটা খুব টেকনিক্যাল একটা ওয়ার্কশপ ছিল,
আর হচ্ছে একজন অতিথি শিল্পী ছিল কোরিয়া থেকে, জিওন পার্ক। তো উনি বেসিক্যালি কিছু কোরিয়ান ভিডিও আর দেখানোর চেষ্টা করে। আর হচ্ছে রাফি ভাই, রায়হান আহমেদ রাফি, উনি হচ্ছে আমাদের টেকনিক্যালি একটা ওয়ার্কশপ ডেভেলপ করে কিভাবে আমরা শুট করব, কিভাবে ফুটেজ নিয়ে আমরা কাজ করব এবং এটা কিভাবে ডেভেলপ করব থ্রু প্রিমিয়ার প্রো বা এই ধরনের সফটওয়্যার মাধ্যমে। তো আমরা মোটামুটি বুঝতে পারি যে কি করতে, আই মিন টেকনিক্যাল জায়গাটা বুঝতে পারি, পরবর্তীতে হচ্ছে আস্তে আস্তে কনসেপ্ট ডেভেলপমেন্টের জায়গাটা হচ্ছে অনেকে পরবর্তীতে চেঞ্জ করতে থাকে এবং কাজ করতে থাকে। এবং এর এর পরবর্তীতে 2013-তে যোগ থেকে একটা ভিডিও আর্ট ওয়ার্কশপ করা হয় এবং ওটারও কনসিকোয়েন্সে এক দুজন আর্টিস্ট আছে যারা এখনো অব্দি ভিডিও আর্ট নিয়ে কাজ করে যাচ্ছে। এই ছিল হচ্ছে আমার মানে জাস্ট বলা যায় যে প্রথম পার্টির মতো করে, যে যেটা দিয়ে আমি জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে একেবারে শুরু থেকে কিভাবে ভিডিও আর্ট ডেভেলপ হয়ে আসছে আমাদের দেশে, কিভাবে আর্টিস্ট ইন্সপায়ার্ড হয়েছে এবং থ্রু ওয়ার্কশপের কারণে হোক, পার্সোনালি আমি নিজে চেষ্টা করে শেখা এবং সবকিছু মিলিয়ে হচ্ছে কিভাবে আস্তে আস্তে একটা আইডিয়া জেনারেট করতে থাকে থ্রু ভিডিও। এই সেকেন্ড পার্টে আমি জাস্ট আমার অবস্থানটা দেখাচ্ছি, আমি হচ্ছে এই জায়গায় আছি এই মুহূর্তে এবং এই জায়গাটা হচ্ছে কর্ণফুলীর খুব কাছাকাছি ফিরিঙ্গি বাজার একটা এলাকায়। তো ছোটবেলা থেকে এই এলাকায় ছিলাম এবং এখানকার হচ্ছে এই এলাকাটা বেশ ইন্টারেস্টিং, ফিশারি ঘাটের জন্য হোক, পিকেশন ভবনের জন্য হোক, বা এখানে চার্চ আছে অনেকগুলো এবং অনেক ধরনের অনেক ডিসিপ্লিনের মানুষজন এখানটায় আছে এবং একটা সময় ডাচরা এখানটায় এসেছিল এবং অনেকগুলো ঐতিহাসিক ঘটনার এভিডেন্স এই জায়গাটা। তো সে কারণে জাস্ট একটা জাস্ট ধারণা দেওয়া, তো অনেক ক্ষেত্রে হয়তো এই এই বিষয়গুলো আমাকে তাড়িত করে এবং ইন্সপায়ার করে আমার কাজ কাজ করার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে সরাসরি রেফারেন্স আকারেও চলে আসে যেটা আমরা আমার একটা কাজে আমি হতে দেখাবো। এটা জেন ফর টিভি নামজুন পাইকের একটা কাজ। তো এই কাজটা বেসিক্যালি উনি প্রডিউস করেছিল 1963 সালে এবং এটা সম্পূর্ণ হচ্ছে ব্রডকাস্টিং কালচারের অ্যালার্জিকে হচ্ছে উনি একটা লাইনে দেখানোর চেষ্টা করেছে। কারণ যখন একটা টিভিতে আমি ক্যাথোড্রে মনিটর টিভিগুলোতে যখন কোনো ভিডিও ফুটেজ দেখানো হয় তখন তাকে হচ্ছে বাইরে থেকে অনেকভাবে ম্যানিপুলেট করা যায়, যেমন ম্যাগনেট দিয়ে ম্যানিপুলেট করতেন, উনি চেষ্টা করতেন অনেকভাবে। তারপর হচ্ছে আই মিন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে হচ্ছে ম্যানিপুলেট করতেন। তো একটা ওয়ে হচ্ছে যে যে একটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে যে যে আমরা এই এই ক্যাথোড রে ভিত্তিক হচ্ছে টিভিগুলোতে আমরা যেটা দেখব, সরি, ক্যাথোডিক টিভিগুলোতে পিছনে দুটো ডিভাইসেস থাকে যেটা হচ্ছে ট্রান্সমিট হতে থাকে ওটাকে কন্ট্রোল করা যায়। তো উনি বেসিক্যালি ও দুটো কেমনভাবে ম্যানিপুলেট করেছিল যে যে টোটাল যে নিউজ বা সাক্ষাৎকার হচ্ছে এখানে প্রকাশিত হচ্ছিল সেটা একটা লাইনে হচ্ছে দেখা যায়, মানে এটা সাউন্ড এবং অডিও মিলে হচ্ছে, সরি, সাউন্ড এবং ভিডিও মিলে হচ্ছে একটা লাইনে এমবেল্ড হয়ে দেখা যায়। সো এভাবে হচ্ছে উনি ওনার টিভিটা হচ্ছে আই মিন ওনার আইডিয়াটা হচ্ছে এভাবে প্রদর্শন করে এবং বলা হয় যে যেটাকে জেন ফর টিভি। বেসিক্যালি ওনার উনি আই মিন ওনার ওই সময়কার চিন্তার নম এবং সব কিছু মিলিয়ে হচ্ছে যেটাকে এইভাবেই থ্রু টিভি হচ্ছে দেখানোর চেষ্টা করে। তো এটা এই কারণেই উদাহরণটা বলছি যে এটা আমার একটা পুরনো বাসার টিভির একটা খুব মিল আছে এই, হয়তো এই গল্পটা অনেকেই জানে, আজকে যারা জানে না তাদের উদ্দেশ্য বলছি যে এই টেলিভিশনটা হচ্ছে ন্যাশনাল টিভি আমার বাসায় ছিল। এর সাথে ছোটবেলার একটা বেশ আমার সাথে সম্পর্ক ছিল কারণ এটি বিটা সেকেন্ড হ্যান্ড টিভি এবং এটা এটার দাম খুব কম হওয়ার কারণ আমরা অনেক পরে আবিষ্কার করি, কারণ এটা একটা বৈশিষ্ট্য ছিল যে এই টিভিটা যখন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি, তো এই টিভিটা যখন আমরা ওপেন করি ওপেন করার অনেকক্ষণ পর প্রায় 30 মিনিট পর হচ্ছে এটা চালু হয়। তো এটারও একটা ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল যে এটা আমরা ঠিক 8টায়, যেহেতু 8:30 থেকে বিভিন্ন অনুষ্ঠান টিভির অনুষ্ঠানগুলো চালু হতো, তো ঠিক 8টায় রাখা হতো, তাহলে 8:30 ঠিক হচ্ছে ইমেজটা আমরা পরিপূর্ণভাবে দেখতে পাবো। তো ঠিক 8টা বাজে হচ্ছে ও এই ধরনের একটা ইমেজ দেখায়। এটা হচ্ছে 8:10 একটু বড় হতে থাকে, এটা 8:20 এবং এটা হচ্ছে 8:30, মানে 8:30 গিয়ে হচ্ছে টোটাল ইমেজটা দেখতে পাই এবং এরকমই একটু ফ্র্যাগমেন্টেড। তো সবকিছু
অনেক ক্ষেত্রেই মিলেমিশে একাকার হয়ে যেত, কিন্তু বাট এই যেহেতু এটাই একমাত্র বিনোদনের সম্বল ছিল, বাট এই টিভি সবার কাছে খুব প্রিয় ছিল। তো আমার বেসিক্যালি কাজ ছিল, যেহেতু আমি অনেক ছোট ছিলাম এবং আমাকে বলা হচ্ছে যে এই টিভিটার রক্ষণাবেক্ষণ করতে, বা আমারও ইন্টারেস্ট ছিল ডিভাইসেস এর প্রতি, তো এই টিভিটা ওই ছাড়া বন্ধ করা এবং আই মিন এটার এই ট্রান্সমিট গুলো হচ্ছে কন্ট্রোল করা, এটা এটা অনেক ক্ষেত্রে ডিস্টার্ব করতো, অ্যান্টেনাতে ডিস্টার্ব করতো, এই জিনিসগুলো হচ্ছে কন্ট্রোল করা আমার দায়িত্ব ছিল। তো আমার এই এই কাজটা করতে করতে হচ্ছে ওর সাথে এক ধরনের অদ্ভুত একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। পর ওই সম্পর্ক তখন আমার খুব বেশি গা করেনি। তো কলেজ লাইফে যখন আমি চলচ্চিত্র কেন্দ্রের সাথে, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সাথে যুক্ত ছিলাম 2 বছর, তো তখন হচ্ছে যখন ওদের ওরা সিনেমা দেখাতো, তখন ঋত্বিক ঘটকের অযান্ত্রিক সিনেমাটা দেখি, তখন মনে হয় আচ্ছা ঠিক আছে, বিমল জগদ্দল যে সম্পর্ক ছিল হয়তো বা এই টিভির সাথে আমার একটা সম্পর্ক ছিল সেরকম। তো পরবর্তীতে টিভিটা আসলে নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে অনেকদিন রাখার পর সেটা ভাঙারি হিসেবে বিক্রি হয়ে যায়, আমি ঠিক জানি না। তো আমার মানে আমি যদি পারতাম তাহলে হয়তো এই টিভিটা রেখে দিতাম, কারণ এটার সাথে খুব ইন্টারেস্টিং একটা আই মিন অটোমেটেড সাবজেক্টিভিটির মতো, খুব অল্ট আই মিন সে নিজে থেকে একটা সাবজেক্ট হয়ে ক্রিয়েট হয়ে আই মিন বসে আছে এই ধরনের কিছু। তো আমি 2011-র যে ওয়ার্কশপ, এরপরে হচ্ছে তখন অনেকগুলো অনেকভাবে স্পন্টেনিয়াসলি কাজ করার চেষ্টা করছি এবং যে কোনো কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করার একটা প্রবণতা ছিল বা এখনও আছে, এবং আমি করার পর ভেবে দেখছি আসলে কাজটা আসলে কতটুকু কনসেপচুয়ালি উতরেছে বা আদৌ এই এই কাজটা আসলে এই ভিডিও। তো তখন এই সব জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করতে করতে যে আমাদের চলমান ছবি সেটার পিছনে ধারণা এবং এবং ওটা দেখতে গিয়ে আমাদের যে পূর্ববর্তী ধারণাগুলো একভাবে পুশ করে এবং সেটা থেকে আসলে একটা আবার যে একটা ধারণা হয় এবং এটা যে একভাবে একটা ইনফিনিটির মতো করে চলতে থাকে অনেকগুলো ঘটনার প্রবাহে, এবং এইটার ফলে আসলে যে একটা ইমেজ এবং একটা রিয়েল ঘটনা এই দুইটার মধ্যে আসলে যে এই অদ্ভুত ডায়ালগটা ক্রিয়েট হয়, আমরা একটা ভার্চুয়াল ইমেজ এবং একই জিনিস হচ্ছে যদি আমরা রিয়েলি দেখি এবং তার সাথে মানুষের যেই হচ্ছে ইন্টারাকশনটা হয় সেটা অনেকভাবে এক্সপেরিমেন্টের বইতে দেখার আমার খুব শুরু থেকেই একটা ইচ্ছা ছিল বা ভাবার চেষ্টা করতাম যে একই জিনিস আমি সামনাসামনি দেখছি একটা আবেদন, কিন্তু সেটা যদি আমি ভার্চুয়ালি দেখি, তখন যেহেতু আমার পূর্ববর্তী একটা ধারণা যে আমি সবসময় ভার্চুয়াল বা এই ভিডিও ফুটেজকে হচ্ছে সিনেমা আকারে দেখেছি, ছোটবেলায় নাটক আকারে দেখেছি, অ্যারেঞ্জ ভিডিও আকারে দেখেছি থ্রু টেলিভিশন, তাহলে হচ্ছে ওই পূর্ববর্তী ধারণা আসলে এই ধরনের ভার্চুয়াল ইমেজ দেখার পর আমার আমার মধ্যে যে কী ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করতে পারে, যেটা বেসিক্যালি একটা রিয়েল ইমেজের ক্ষেত্রে বা একেবারেই বাস্তব ইমেজের ক্ষেত্রে বা একটা পারফরমেন্সের ক্ষেত্রে হয়তো হবে না। মানে আমি যদি ধরি একটা পারফরমেন্স হচ্ছে এবং সে পারফরমেন্সের ভিডিও দেখছি, তাহলে এই দুটার ক্ষেত্রে আসলে মানুষের ইন্টারাকশনটা কেমন হতে পারে, এবং সেটার সাথে যদি একটা বাস্তবিক যোগসূত্র থাকে বা একটা ঘটনা থাকে, একটা ক্লু থাকে, তো সে সুবাদে হচ্ছে একটা যোগ আর্ট স্পেসে প্রথম যে সাইট স্পেসিফিক এক্সিবিশন হয় একটা স্ট্রিট শো, যেটা এখনো বলবৎ আছে, আমরা 8 বছর ধরে করে যাচ্ছি বিগত চেরাগে 800। প্রথম 800-তে হচ্ছে আমি এই সিম্পল ডেথ বা একটি সাধারণ মৃত্যু এই কাজটা করে থাকি। তো এইটার পিছনে ঘটনাটা হচ্ছে যে আমরা আই মিন এই 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 ক্যারেক্টার হচ্ছে একজন লোডি, সে চেরাগি পাহাড়ে থাকে, চেরাগি পাহাড়ে অনেক পত্রিকা অধ্যুষিত একটা এলাকা, ওখানটায় অনেক মানুষজন হচ্ছে বিভিন্ন ডিসিপ্লিনের মানুষজন আসে, এবং যেহেতু পত্রিকা অফিস, তো পত্রিকা অফিসে প্রচুর ট্রাক আসে কাগজের জন্য, কারণ অনেক প্রিন্টে অনেক কাগজ দরকার হয়, তাদের কাজ হচ্ছে ওই কাগজগুলো নামানো এবং লোড আনলোড করা আর কি, এবং তারা রাতে ওখানটায় একটা ফুটপাতে ঘুমাতে। তো স্টুডেন্ট লাইফে আমি মাঝে মাঝে রাতে বাইরে থেকে স্টাডি করার ক্ষেত্রে অনেক চেরাগিতে স্টাডি করতাম, কারণ ওটা একটু কমফোর্ট জোন ছিল, যার যেহেতু আমি ওখানটায় আড্ডা দিই এবং ওখানে কিছু মডেলও ছিল, তো স্টেশন হয়তো যাওয়া হতো না, এখানটায় বেশি থাকা হতো। তো এই লোডি শ্রেণীর মানুষগুলোর সাথে আমার এক ধরনের সম্পর্ক ছিল, যদিও তারা ঘুমিয়ে থাকতো বাট আমি ওদের স্কেচ করতাম, কিন্তু এক ধরনের একটা আদান প্রদান তৈরি হচ্ছিল, এক ধরনের অলৌকিক হয়তো। তো এই এক্সিবিশন শুরু হওয়ার 2-3 মাস আগে বা 1.5 মাস আগে, প্রায় 1.5 মাস আগে সম্ভবত, হঠাৎ করে জানতে পারি যে একজন লোডি ওখানে ওখানে বেসিক্যালি 3-4 জন থাকতো, একজন হচ্ছে সেখানে মারা যায় ওই ঘুমন্ত অবস্থায়, সে হয়তো বা হার্ট অ্যাটাক করে কিছু। তো আমি দেখলাম যে
এই ঘটনাটা হচ্ছে, যারা আমাকে বলছিল, কয়েকজন সাংবাদিক বলছিল বা আর কয়েকজন বলছিল, তারা খুব নর্মালি বলছিল যে এই ঘটনাটা, হ্যাঁ উনি এখানে ছিল, ওখান থেকে মারা গেলেই তো। এই আমাকে খুব তাড়িত করছিল, কারণ যেহেতু আমি হয়তো বা তার নিয়মিত স্কেচ করতাম সে কারণে, এবং একটা হয়তো ছিল সম্পর্ক, কিন্তু বাকিদের কাছে এটা খুবই একটা সাধারণ ঘটনার মতো, এটা খুব স্বাভাবিক হতে পারে। ইনফ্যাক্ট তার পাশে যে শুতো বা তার পরবর্তীতে যে ঘুমাতো, সেও খুব নর্মালি গুজগাজ করে হচ্ছে ওখানটাই ওই দিন ঘুমের আয়োজন করছিল। আমি জিজ্ঞেস করাতে বললাম, হ্যাঁ গতকাল রাতে সে মারা গেছে, পরে সকালে ওর পরিবারকে খবর দিয়ে এসে চলে গেল। তো সবাই, আই মিন এই ঘটনাগুলো, আই মিন কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এই ঘটনা অনেক ক্ষেত্রে অনেকভাবে অনেক নর্মসে আমরা দেখে থাকি এই ঘটনাগুলো। এবং এইটা আসলে আমাকে যেভাবে তাড়িত করছে সেভাবে অন্যদের কেন তাড়িত করছে না, আসলে এই একটা এই এই ঘটনাটা হঠাৎ করে কেন এত তুচ্ছ হয়ে যাবে, এই জিনিসটা আসলে অনেক বেশি তাড়িত করার ফলে আমি ভাবলাম যে আসলে এই 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 ঘটনাটাকে কোনোভাবে কি আমি আমার আমার কোনো কাজে লাগাতে পারি কিনা, যেটা আসলে নাটকীয় একটা 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 অ্যাপিয়ারেন্স তৈরি করতে পারি কিনা, যেটা আসলে হয়তো বা মানুষজনকে আরেকভাবে রিভিজিট করানোর চেষ্টা করবে সিচুয়েশনটাকে, এবং সে হয়তো ভাববে আসলে এই ঘটনাটা কি কিভাবে ছিল, কেন ছিল, বা এটা আমরা এত সহজে কেন মেনে নিচ্ছি। তখন হচ্ছে আমি এই ধরনের একটা ভিডিও করি, যার আগে ঠিক মোর সার্কেল হচ্ছে ভিডিওটা ফেলি, এবং এটা 3 মিনিটের একটা ফুটেজ যেটাতে একজন লোক শুয়ে আছে, যেভাবে সে শুয়ে থাকতে পারবে না সেভাবে, এবং ক্রিয়া প্রতিক্রিয়া দেখার চেষ্টা করি যে মানুষজন আসলে কিভাবে এটার সাথে ইন্টারাক্ট করছে। অনেকে ম্যাক্সিমাম মানুষজন আছে এটা উপর দিয়ে হেঁটে যেতে চাচ্ছিল না, তাদের মধ্যে এক ধরনের ক্রিয়া করছিল, একজন রিক্সাওয়ালা এক ধরনের প্রতিক্রিয়া ছিল, যারা কাজটা সম্পর্কে জানে তার এক ধরনের প্রতিক্রিয়া ছিল, যারা জানে না তাদের এক ধরনের প্রতিক্রিয়া ছিল, এবং এই ধরনের ঘটনা ঘটছিল। খুব স্বাভাবিক যে সিএনজি তার উপর দিয়ে চলে যাচ্ছে, বাট এটা একটা ইন্টারেস্টিং, আমার মতে ইন্টারেস্টিং একটা ইমেজ ম্যাটাফর তৈরি করে। তো ওই ইন্টারাকশনটা খুব ইন্টারেস্টিং ছিল, যেটা দেখার বিষয় ছিল সেটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখছিলাম যে ওই ঘটনাটা তারা যে যতভাবে নর্মালি দেখেছিল, এই এই ভিডিও ফুটেজটার প্রতি তাদের আবেদনটা ছিল ঠিক ভিন্ন, একদমই অন্যরকম। তো একটা পূর্ববর্তী ধারণা ফুটেজ সম্পর্কে, কেন হচ্ছে এটাকে বিশেষায়িত করে ফুটেজ আকারে দেখানো হচ্ছে এই, এবং আমাদের আমাদের প্রিভিয়াস ফুটেজ দেখার যে একটা ধারণা, এই সবকিছু মিলে বেশি হচ্ছে মানুষজনের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছিল, যেটা আমার দেখাচ্ছিল এবং অনেক কিছু দেখতে পেয়েছিলাম। পি ফেনোমেনন হচ্ছে একটা এক ধরনের ইলিউশন যেটা আমাদের মস্তিষ্কে হয়ে থাকে, মানে ওর বেসিক্যালি যেটা জানান দেয় হচ্ছে যে সিরিজ অফ স্টিল ইমেজ যদি থাকে এবং কোনোটা যদি বিপ করতে থাকে, এবং তখন যে ধারণাটা আমরা সাধারণত পাই যে আসলে একটা জিনিস সার্কুলেটলি রাউন্ড আকারে ঘুরছে, এই ধরনের কিছু একটা একটা মুভমেন্ট ক্রিয়েট হয় বেসিক্যালি, কিন্তু ওই বস্তুর অবস্থান কিন্তু কোনো ক্ষেত্রেই হচ্ছে পরিবর্তিত হচ্ছে না। তো এটা বেসিক্যালি খুব প্রাক ধারণা, যখন যারা অ্যানিমেশন ক্রিয়েট করে বা অনেকগুলো স্টপ মোশন ক্ষেত্রে এই বেসিক্যালি এই বেসিক ডিজাইনটাকে কাজে লাগে, আসলে তারা হচ্ছে এই অপটিক্যাল ইলিউশনটা তৈরি করে এবং একটা ইমেজ মুভ করতে থাকে হোয়াটএভার, আই মিন সত্যিকার অর্থে। তো এই এইটার এই জিনিসটা আমাকেও বেশ আমি অন্যভাবে একটু দেখার চেষ্টা করি, যেটা হচ্ছে যে এই একই জিনিসটাকে অনেকগুলো আমাদের জীবনে অনেকগুলো ঘটনার ক্ষেত্রে কি আসলে একই ব্যাপারটা ঘটছে, যে ঘটনাগুলো সেই জায়গাগুলোতে আছে কিন্তু বেসিক্যালি ওগুলো একটু পরপর হচ্ছে আবার আমাদের কাছে আসছে, এবং আসছে বলে হচ্ছে আমরা একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি, এবং অনেক সময় হয়তো অনেকগুলো ঘটনা ভুলে যাচ্ছে, আবার সেটা মনে পড়ছে, আবার ভুলে যাচ্ছি, বা ওই জিনিসগুলো আমাদের সামনে চলে আসছে। ইনফ্যাক্ট একটু 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 সাম্প্রতিক বা ওই সময় ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা যদি আমরা লাগাতার পত্রিকায় দেখতে থাকি, তাহলে হচ্ছে কিছু ঘটনা তো আমরা কমন পাবোই, যেগুলো এভাবেই এই পি ফেনোমেননের মতো একটা ইফেক্ট তৈরি করে আসলে, যেটা হচ্ছে একটু পর পর আসে যায় আসে যায়, এবং এবং এক ধরনের মুভমেন্টে তৈরি হয়, কিন্তু এই জিনিসটা থাকে এবং এটা এবং এই মুভমেন্টের মধ্যেই থাকে এক ধরনের অদ্ভুত প্যারামিটারের মধ্যে বন্দী হয়ে থাকে এই, এবং ওই মুভমেন্টও চলতে থাকে। তো ওই জিনিসটা একভাবে ভাবলাম যে কোনোভাবে আই মিন আমার এই কাজটার পরবর্তীতে আসলে ভাবনাটা, তো এই দুটো একসাথে আসলে কোনোভাবে জুড়ে দেওয়া যায় কিনা, যে
এই সম্ভাবনাটাকে কাজে লাগানো যায় কিনা। তো এটা একটা ওল্ড প্রিন্টিং প্রেস মেশিন ছিল, অনেকদিন পরে ছিল চারাগি পাহাড়ে। তো আমি ভাবছিলাম যে এটা কোনোভাবে কাজে লাগানো যায় কিনা। ইন দ্য মিন টাইম চারাগি 800 দ্বিতীয় পর্ব হচ্ছিল বা অনুষ্ঠিত হবে এই, তো তখন ভাবলাম এটা হতে বসে সুযোগ, আমি দেখি কি করা যেতে পারে। তো তখনই কোন একটা কারণে হচ্ছে আমি পি ফেনোমেনন ইফেক্ট সম্ভবত আমার সম্ভবত কারোর সাথে শেয়ার করছিলাম বলে এই বিষয়টা দিচ্ছিলাম, তখন ভাবলাম যে এটাকে মাথায় রেখে, কারণ যেহেতু হচ্ছে এই প্রিন্টিং প্রেস ক্রমাগত একই জিনিস প্রিন্ট করে যাচ্ছে, এই ধরনের একটা ক্যারেক্টার তারও আছে এবং এর মধ্যেও আছে, এবং এর মধ্যে একটা চলমান ব্যাপার আছে। আই মিন শুধু ভিজুয়াল জায়গা না, কনসেপচুয়াল জায়গাও প্রায় এক ধরনের কানেক্টিভিটি তৈরি করে, তাহলে আসলে কোনো সম্ভাবনা তৈরি করা যায় কিনা দুটো মিলে। তো আমি এই প্রিন্ট প্রেস মেশিনটাকে সাউন্ড এবং ভিডিওর সাথে একভাবে হচ্ছে প্রজেকশন করে একটা ভিডিও তৈরি করার, একটা এক ধরনের ফেক ভিডিও তৈরি করার চেষ্টা করি, যেটাতে অনেক যেটাতে দেখা যায় যে অনেক ইমেজ প্রিন্ট হচ্ছে, মানে শুধু ইমেজ না, ইমেজগুলো নিয়েই ভাবে যে আমি আসলে অনেকগুলো পত্রিকার ইম্পর্টেন্ট টেক্সট যেটা অনেক বেশি তাড়িত করছে আমাকে, হয়তো বা ওই মুহূর্তে পড়া কোনো বইয়ের একটা শব্দ, ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে একেবারেই সরাসরি কোনো একটা রিপোর্ট পত্রিকা থেকে নেওয়া, এই ধরনের ওই সময়ে ঘটে যাচ্ছে বাট কমনলি ঘটে যাচ্ছে আর কি। হয়তো পার্বত্য অঞ্চলে অনেকগুলো ঘটনা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এগুলো অনেকগুলো কমন ফুটেজ। আর আরো অনেকগুলো পলিটিক্যাল মুভমেন্ট হচ্ছে, হয়তো গুম হত্যা আবার রেপড, যে ঘটনাগুলো হরহামেশাই হচ্ছে এবং প্রতিনিয়তই হচ্ছে আমাদের, আমরা এটা ভুলে যাচ্ছি আবার হচ্ছে ভুলে যাচ্ছি, প্রতিবাদ করছি আবার হচ্ছে ভুলে যাচ্ছি, এই ধরনের অনেকগুলো আই মিন কমন ইমেজ নিয়ে হচ্ছে একটা এখানটাই একটা ভিডিও প্রজেকশনের মতো তৈরি করা হয়। আমি এই ক্ষেত্রে একটা এই ফুটেজটা একটু দেখাতে চাই। সেক্ষেত্রে আমাকে একটু কেউ যদি বলে, যদি কোনো কারণে ভিডিওটা দেখা না যায় বা সাউন্ডটা শোনা না যায়, একটু যদি আমাকে কেউ জানায়, আমি এটা স্টার্ট করছি। ভিডিও দেখা যাচ্ছে না। জিহান, ভিডিওটা নাকি দেখা যাচ্ছে না, আমিও দেখতে পাচ্ছি না। আরেকজন কেশার সাহেবও বললো দেখা যাচ্ছে না। আমি সরি, এখন দেখা যাবে, দুঃখিত, স্ক্রিন শেয়ারটা কোনো কারণে। আচ্ছা, আমি আবার দিচ্ছি। তো আপনারা হয়তো দেখেছেন, অনেকগুলো অনেক ধরনের ইমেজ। আমি বেসিক্যালি এই কাজটা আমি আরো আই মিন চেরাগি 800 পরে হচ্ছে একবার হয়তো বা ন্যাশনাল এক্সিবিশনে বা
তাসের দেশ নামে একটা প্রদর্শনী ছিল, ওখানেও দুই তিন ভাবে করার চেষ্টা করেছে, বাট মূল ব্যাপারটা একই রকমই ছিল। অনেকগুলো এই ধরনের ইমেজ যেটা বা নিউজ এবং খবর বা শব্দ হচ্ছে প্রতিনিয়তই প্রিন্ট হয়ে যাচ্ছে এবং এবং এটা লুপ আকারে থাকতো, প্রতিনিয়ত এই ধরনের ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এটা প্রিন্ট হচ্ছে হচ্ছে ওই পি ফেনোমেননের ব্যাপারের মতো, যেটা একই জিনিস হয়ে যাচ্ছে বাট এটা আমাদের এক ধরনের অভ্যস্ত জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে এই ধরনের হয়তো, এবং যেটার কারণে আমরা একটা মুভমেন্টও দেখতে পাচ্ছি, চলছে সবকিছু। এরপরে যে কাজটা নিয়ে এই মুহূর্তে কথা বলবো সেটা হচ্ছে আই বা চোখ। এটা প্রথম প্রদর্শিত হয় হাটখোলায়। আপনারা হয়তো জানেন হাটখোলা একটা রেস্টুরেন্ট ছিল, এখন সম্ভবত নেই। ওই রেস্টুরেন্টে হচ্ছে আমরা যোগ থেকে একটা প্রদর্শনী করি। ওই প্রদর্শনীতে হচ্ছে যোগের চারজন পাঁচজন সদস্য ছিল তখন, তারা বিভিন্ন বিভিন্নভাবে পুরো জায়গাটাকে ব্যবহার করে, রেস্টুরেন্টের জায়গা এবং ছোট একটা গ্যালারি ছিল বাইরের অংশ, সবকিছু মিলিয়ে হচ্ছে এই প্রদর্শনীটা ওখানে এই কাজটা করা হয়। তো কাজটা বেসিক্যালি তৈরি হয়েছিল তারও আগে, আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে যে বেসিক্যালি হচ্ছে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তো একটা জিনিস খুব আমাকে আলোড়িত করতো সেটা হচ্ছে যখন আমি লেন্সের চ্যাপ্টারটা পড়তাম, যে একটা জিনিসের তিনটে অবস্থান, সরি তিনটে জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে অবস্থান, আকৃতি, প্রকৃতি। তো এই তিনটা জিনিস সবসময় আমার ইন এ সেন্স সায়েন্সের মতো করে যখন আমি আর্ট প্রডিউস করতাম তখন হচ্ছে আমার এই জিনিসটা মাথায় চলে আসতো কোনো না কোনো কারণে, মানে এটা ব্যতিরেকে থাকতেই মানে মানে কখনো আলাদা করে ভাবতে পারেন যে এটার অবস্থান, এটার আকৃতি এবং এটার এটার প্রকৃতি কেমন হতে পারে একটা কাজের ক্ষেত্রে। তো এভাবেই দেখে হচ্ছে এক ধরনের ম্যাপিং করে যে কোনো কাজকে ভাবার চেষ্টা করতাম একভাবে লেন্সের মতো করে। তো এটা যখন অটোমেটিক্যালি আমার মধ্যে আসছিল থ্রু পেইন্টিং, থ্রু ইনস্টলেশন বা ভিডিওতে, তখন আমি ভেবে দেখলাম যে কেন নয় এই বিষয়টা নিয়ে একটা কাজ করা যায় কিনা, বা এইটাকে মূল উপজীব্য করে একটা কাজ করা যায় কিনা। এবং এটা এই বৈশিষ্ট্যটা যেহেতু একটা লেন্সেরই আছে, তাহলে হচ্ছে এই একটা লেন্স, একটা লেন্স আমাদের মধ্যে যেই জৈবিক লেন্সটা হচ্ছে আছে আমাদের চোখে, তো এটাকে নিয়ে কোনোভাবে ভাবা যায় কিনা, কারণ এটা তো একটা যদিও মস্তিষ্ক হচ্ছে আমাদের একভাবে ইনফরমেশন নিয়ে স্টোর করছে, কিন্তু চোখ তো প্রথম হচ্ছে এভিডেন্স, মানে প্রথম দেখতে পাই এবং প্রথম দেখা এবং তার সাথে সাথে সেটা স্টোর হয়ে যাওয়া বা মনে থাকা বা না থাকা, ভুলে যাওয়া, এবং এক ধরনের ম্যাটাফোরিক্যাল ওয়েতে আসলে চোখকে ব্যবহার করা যেতে পারে কিনা। এবং ইন দ্য মিন টাইম একজনের কয়েকটা সিরিজ অফ মানে সিরিজ ভিত্তিক লেখা ছিল, বোস কৃষ্ণমাচারি তার তার সিরিজটার নামই ছিল হচ্ছে প্রত্যেক মানুষের চোখই হচ্ছে একটা লেন্স, এবং উনি বেসিক্যালি অনেকগুলো আর্ট অ্যাক্টিভিটিস নিয়ে বিভিন্ন এক্সিবিশন নিয়ে লিখত, কিন্তু তার এই নামটা ছিল এটা, ওই নামটা বেশ আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছিল যে এই প্রত্যেক মানুষের চোখ যদি লেন্স হয়ে থাকে তাহলে আসলে তার অবস্থান, তার এই অবস্থান, আকৃতি, প্রকৃতিটা এই জায়গা থেকে আসলে কিভাবে দেখা যেতে পারে বা এটাকে আসলে কোনোভাবে কোনো তুলনায় আনতে পারি কিনা। তো তখনই আসলে এই জার্নিটা শুরু। আর একটা জিনিস মাথায় ছিল যে সবসময় একটা এটা একটু টেকনিক্যাল, যে 16:9 বা ফরম্যাটে অলওয়েজ ভাবে আর ভিডিওকে দেখবে কেন, মানে তখন থেকে কিছু কিছু মানে যখন এই ধরনের ভিডিওগুলো যেমন ম্যাজিক প্রেসে ভিডিওটা করছিলাম তখন তো একভাবে মিলেমিশে একাকার ভিডিও, তখন বিভিন্ন ফর্ম পাচ্ছিল, আবার হচ্ছে একটা জায়গায় ফিরে যাচ্ছিল আবার ফর্ম পাচ্ছিল, তখন ভাবছিলাম যে আসলে তাকে আরো অনেক তাদের তাকে অনেক অনেক ব্যপ্ত করা যায় কিনা বা তার তার এই প্যারামিটারটা চেঞ্জ করা যায় কিনা এই ধরনের কিছু। তখন হচ্ছে যে সবকিছু মিলিয়ে যে লেন্স আকারে আমি ভাবলাম যে রাউন্ড শেপে আসলে যদি একটা স্টোরি টেল করা যেতে পারে তাহলে আসলে কেমন হয়, এবং রাউন্ড জায়গাটা তো অনেকগুলো অনেকগুলো জিনিসকে ইশারা করে, মানে ইনফিনিটিকে ইশারা করে, পৃথিবীকে ইশারা করে, আরো অনেকগুলো জিনিস অটোমেটিক্যালি চলে আসে। আবার চোখকে আমরা অনেকভাবে রেফারেন্স হিসেবে পাই, অনেক মেটাফরিক্যাল ওয়েতে পাই, অনেক রোমান্টিক ওয়েতে পাই, থ্রু লিটারেচার রেফারেন্স আছে, থ্রু ফোক আর্ট আছে, যে আমাদের চক্ষুদান পট আছে, যে চোখ আঁকা না হলে
পট যারা আঁকতো তাদের পয়সা দিতে তারা চোখ চোখ দেওয়ার একটা ব্যাপার ছিল তীব্র দৃষ্টি, এবং অনেক অনেক ভাবে আসলে এই 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 টোটাল জায়গাটা একভাবে খাপে খাপে মেলানোর চেষ্টা ছিল। তো তখন ভাবছিলাম যে আসলে এই আমার এই চোখ ইভিডেন্স বেসিক্যালি কি দেখাতে চায় বা কি সে দেখাতে পারে। তো আমি খুব বেসিক একটা জায়গা থেকে যে আর্কিটেক্ট বিভিন্ন স্পেস কে হচ্ছে দেখার চেষ্টা করি, একটু বড় জায়গা এবং সেটাকে অনেক অনেক ব্যপ্ত ভাবে, একটা ছোট জায়গা তাকে অনেক ব্যপ্ত ভাবে, তো এবং এই দুইটার মধ্যে এক ধরনের তুলনা করার চেষ্টা করি। বেসিক্যালি এটা একটা জার্নি যেটা হচ্ছে যে থ্রু আর্কিটেকচার টু মানুষের তৈরি একটা জায়গা এবং হচ্ছে প্রকৃতি তৈরি একটা জায়গা, এই টোটালটার মধ্যে আসলে এক ধরনের কম্পারিজনের মতো করে, যেটা আসলে ইভিডেন্স আকারে দেখে যাচ্ছে আস্তে আস্তে। সো এটা শুরুই হয় হচ্ছে যে একদম একটা বেসিক্যালি এটা একটা নিঝুম দ্বীপ, প্রথম শ্যুটটা থাকে হচ্ছে নিঝুম দ্বীপে। নিঝুম দ্বীপে আমি যখন যাই আমি একলাই ছিলাম, ওখানে আর তেমন কেউ ছিল না, আমি একলাই ওই জায়গাটা শুট করি। তো একদমই ওই অনুভূতিটা ছিল যে যে এই মুহূর্তে এখানটায় কেউ নেই, শুধু প্রকৃতিটাই আছে আমার সাথে। তো ওভাবে এই শুটটা করা, এবং এর পরবর্তীতে আস্তে আস্তে হচ্ছে এটা ম্যানমেড অবজেক্ট, অনেকগুলো অবজেক্টের ভিতর দিয়ে দেখানো হয়। একটা পর্যায়ে ও সরি ক্যালাইডোস্কোপ রেফারেন্স আকারে চলে আসে, কারণ ছোটবেলা থেকে ক্যালাইডোস্কোপ অলওয়েজই সিমেট্রিক্যাল একটা ক্যাওস খুব মজা করে দেখাতে থাকে। তো আমার মনে হচ্ছে যে এটা এখনকার যে পরিমাণ ম্যানমেড অবজেক্ট স্ট্রাকচার্স স্কাইস্ক্রেপার এগুলোকে এগুলোর মধ্যে দিয়ে যখন আকাশের দিকে তাকাই তখন এক ধরনের ফরমেটেড আকাশ তো আমরা দেখতে পাই, যেটা আমার কাছে অনেকটুকু ক্যালাইডোস্কোপের মতো, যেটা আমরা ঘুরে দেখতে চাই এভাবে এক ধরনের ফিলিংস হয়। তখন হচ্ছে একটা থ্রু ক্যালাইডোস্কোপ আসলে পুরো নেচারটাকে দেখানো হয়, একটা জায়গা দেখানো হয়, এভাবে হচ্ছে স্টোরিটা শেষ হয়। তো এটা প্রথম হাট খোলা, পরবর্তীতে ঢাকা আর্ট সামিট, এবং পরবর্তীতে নরওয়েতে হচ্ছে ওসিএতে হচ্ছে শোটা প্রদর্শিত হয়, এবং নাদারাজা হচ্ছে শোটা কিউরেট করে। আমি একটু একটা ভিডিও ফুটেজ শেয়ার করছি যেটাতে হয়তো বা কিছুটা ধারণা পাওয়া যাবে কাজটা কেমন ছিল।
তো এটা হচ্ছে 360 ডিগ্রি একটা লেন্স দিয়ে টোটালটা শুট করা, মানে কারো যদি কোনো প্রশ্ন থাকে সেজন্যই আমি বলছি যে, এবং অনেক ক্ষেত্রে হচ্ছে পোস্টে গিয়ে হচ্ছে ওকে আরো অনেক বেশি ফিশ আই ইফেক্ট দিয়ে হচ্ছে একভাবে চোখের যে চোখে যে উত্তল ব্যাপারটা আছে এবং এক ধরনের রিফ্লেকশন এবং এইসব সেন্সিবিলিটি গুলো তৈরি করা হয় পরবর্তীতে। এর পরের কাজটা যে কারণ হচ্ছে আমার বাসার অবস্থানটা দেখালাম, আমি পিকেশনের খুব কাছাকাছি থাকি, তো বেশ ছোটবেলা থেকে ওখানটায় আনাগোনা ছিল। এই তো পিকেশন নিয়ে একটা দুটো কথা আগেই বলে রাখতে চাই যে খুব সম্ভবত 2013 বা 2014 দিকে হচ্ছে এটা ডিমলিশ করার একটা প্রক্রিয়া চলছিল, আমি ডেভেলপারদের পরবর্তীতে হচ্ছে সেটা বিভিন্ন ভাবে স্টপ হয়ে যায়। এক হচ্ছে যে ওখানকার যারা থাকতো তারা এই জায়গা ছেড়ে যাবে না, এই ধরনের একটা প্রতিবাদ আসে এবং আর কিছু এক ধরনের মুভমেন্টও তৈরি হয় যে এটাকে হেরিটেজ হিসেবে সংরক্ষণ করা যায় কিনা। তো আমি যখন জানতে পারি তখনই আসলে এটা ব্যাপারে অনেক মানে একেবারে খুবই খুবই কষ্ট লেগে ওঠে আসলে, যে চোখের সামনে, কারণ এই স্ট্রাকচারটার সামনে আমি জানি না কজনই এটার একেবারে সামনাসামনি গিয়েছেন, বা যদি কেউ যান এটার সামনে, এটা যে দম্ভের সাথে দাঁড়িয়ে আছে এবং এই যে কিভাবে অস্তিত্বের জানান দেয়, এবং সবকিছু মিলিয়ে হচ্ছে এটার অনুভূতিটা একেবারে ভিন্ন। এবং এর ভেতরে যদি কারো একটা জার্নি করার অভিজ্ঞতা থাকে তাহলে হয়তো বা আরো ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং ওয়েতে ওর ভিতরকার অ্যালাইনমেন্ট গুলো ক্রিয়েট করা, যে না আমার জন্য একই রকম দুটো রাস্তা আছে এবং দোতলায় তিনতলায় বিভিন্ন ভাবে এক একটা তলা এক এক ভাবে সংযুক্ত, এবং একটা অদ্ভুত ইকোসিস্টেম এটার মধ্যে, খুব ইন্টারেস্টিং। এবং যেভাবে আস্তে আস্তে একটা পিরামিডীয় কম্পোজিশনের মতো আস্তে আস্তে একেবারে উঁচুতে গিয়ে যায় এবং উপরতলাটা একেবারে সাততলা, এবং ওখানে একটা ছোট খুপটির মতো আছে এবং একটা সময় ওখানে একটা লাল বাতি জ্বলতো, বা যেটা হচ্ছে নদীর মাঝিদের আসলে এক ধরনের লাইট হাউসের মতো কাজ করতে হচ্ছে। সব মিলিয়ে হচ্ছে এই বিল্ডিংটা খুব ইন্টারেস্টিং ছোটবেলা থেকে, মানে ওই জায়গার একটা এই যদি আইকনিক বিল্ডিং বলা হয় তাহলে হয়তো বা এটাই বলা হতো। আরো একটা দুটো বিল্ডিং ছিল, কবিরাজ বিল্ডিং বলে একটা বিল্ডিং ছিল যেখানটায়, যেটা অন্য অন্য কারণে ইন্টারেস্টিং, সেখানে অনেকগুলো ডিসিপ্লিনের মানুষজন থাকতো, প্র্যাকটিস করতো, বিভিন্ন ধরনের আড্ডা ছিল, এবং ওই সময়কার একটা অদ্ভুত টেস্ট পাওয়া যায়। যারা একটু ইন্টেলেকচুয়ালি অনেক জিনিসপত্র ডিল করতো তাদের এক ধরনের আড্ডা ওখানটায় দেখা যেত। তো এপ্লিকেশন হচ্ছে এপ্লিকেশন ছোটবেলা এক ধরনের নস্টালজি আমার কাছে, এবং এই এই যে ঘটনাটা এই মাঝখানে ঘটে ওটার উপর হচ্ছে আরেক ধরনের এক ধরনের তাড়না তৈরি হয় এই বিল্ডিংটার প্রতি। এবং সবসময় আসলে ওই কেন জানি না আমি একটা গানের সাথে হচ্ছে এই বিল্ডিংটাকে খুব মেলাতাম এবং এটা খাপে খাপেও মিলে যায়, সেটা হচ্ছে মোহিনের ঘোড়াগুলির একটা গান, সাততলা বাড়ি। তো আমি যতবারই ওখানটায় গিয়েছি খুব মিস্টেরিয়াস ওয়েতে হচ্ছে প্রতিটা তলাকে আমি আবিষ্কার করি, কারণ ওখানটায় অনেক কিছু মানুষ আছে ওখানে অনেক বছর ধরে আছে এবং তাদের জন্ম সেখানটায়, আর কিছু মানুষ আছে তারা অনেক বেশি চেঞ্জ হয়, ওখানে অনেক ব্যাচেলারও থাকে। তো অনেকগুলো ইন্টারেস্টিং স্ট্রাকচার এবং আর্কিটেকচারাল ওয়ে ভিতর দিয়ে যাওয়ার পর যে ওই অদ্ভুত ইকোসিস্টেমটা পাওয়া যায়, যেটা একভাবে হচ্ছে এই গানের সাথে আমি অটোমেটিক্যালি একটা কানেকশন তৈরি করি, যেটা এই গানটার মধ্যে খুব ইন্টারেস্টিং মেটাফরিক্যালি অনেকগুলো বস্তুকে রিপ্রেজেন্ট করা হয়। একটা তলায় একটা বস্তু থাকে, যেমন মনে করো সাততলা বাড়িটার একতলা হাতিয়ার ইঁদুরের, দোতলায় বুড়ো থাকে রিটায়ার্ড, লাল নীল ইয়ল বনে বুড়ি তার হচ্ছে, এক একটা তলায় এক ধরনের মানুষ, এক ধরনের বস্তু। এবং এবং সবচেয়ে মজার হচ্ছে যে শুধুই মানুষ না, আই মিন খুব বেশি হিউম্যান গেজ থেকে দেখা হয়নি এখানটায়, সবকিছুই সবকিছুকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং ইনফ্যাক্ট আর্টিস্টদেরকেও গুরুত্ব দেওয়া হয়েছে, ইনফ্যাক্ট বাচ্চাদের গুরুত্ব দেওয়া হয়েছে, ইনফ্যাক্ট এখানে একটা হাতি ইঁদুর থাকা দরকার এবং সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট প্রাণীটাকে প্রাণীরও থাকা দরকার, এটাও একভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এখানে পিকাসো, দালি, রুবেন্স, আই মিন ইন এ সেন্স আই মিন আর্ট আর্ট প্র্যাকটিস এটাকে বলা হয়েছে। এবং এখানে আবার এক ধরনের নিরবতাও আছে, এখানে পাখি আছে, এখানে ধোপা, গাধা,
এই সবকিছু আছে। খুবই মজার ব্যাপার হচ্ছে যে এই ধোপা থেকে ধোপা থাকে গাধা তার অতিকায় এই, এবং ওই বাড়ির নিচে একজন ধোপা প্রায় 30 বছর ধরে আছে ওখানটায়, একেবারে এই বাড়ির নিচে। তো একটা অদ্ভুত অদ্ভুত কানেকশনস তৈরি হয়ে গেল এই কাজটার প্রতি। তো তখন ভাবলাম যে 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 কিভাবে আসলে এই লিটারেচার, আই মিন লিটারেচার এই পার্টটাকে বা এই গানটাকে হচ্ছে একভাবে মেটাফোরিক্যালি বিল্ডিং এর সাথে মিলিয়ে আমি এই কাজটা আসলে দাঁড় করাতে পারি, আই মিন ওকে ভাবতে পারি। আবার মূল ভাবনাটা বেসিক্যালি এক ধরনের ইকোসিস্টেম, যেটা আমার কাছে একভাবে ইউটোপিয়ান, যেটা হচ্ছে এই বিল্ডিংটার মধ্যে আমি হয়তো বা দূর থেকে দেখে এই অনুভূতিটা পাই, এবং এই গানটা শুনে আবার আলাদাভাবে হচ্ছে সেই ইউটোপিয়াটা বোধ করি। এই দুটোকে মিলিয়ে আসলে সেই জায়গাটাকে ফিগার আউট করা যায় কিনা, সেই জায়গাটাকে বোঝা যায় কিনা, বা সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা যায় কিনা, যেহেতু এটা একটা একটা স্পেস মেকিং এর মতো ব্যাপার। এটা একটা বিশাল বড় একটা জায়গা, এবং এর মধ্যে অনেকগুলো ফ্র্যাগমেন্টেড স্মৃতি, অনেকগুলো অনেকগুলো বস্তু আছে, অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো গন্ধ শব্দ আছে। তো সবকিছু মিলিয়ে আসলে এই জিনিসটা তৈরি করা যায় কিনা। তো এটার মূল সোর্স অফ ইন্সপিরেশন এই এই গানটা এবং হচ্ছে এই বিল্ডিংটা, মূলত এই বিল্ডিংটা, এবং এইটা অনেক ক্ষেত্রে অনেকভাবে দেখা। তো আমি যখন কাজটা শুরু করতে চাই, তখন হচ্ছে এই যখন অফিসিয়ালি আসলে আমি অনুমতি নিতে যাই, তখন আসলে আমাকে ওরা বলে যে এখানে এই বিল্ডিংকে কেন্দ্র করে আর কোনো আর্ট প্র্যাকটিস বা এই ধরনের কোনো কিছু সাধারণত ওনারা চাচ্ছেন না, কারণ এর আগে কিছু কাজ হয়েছিল যেটাকে কেন্দ্র করে হয়তো বা তারা কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। তো আমি একভাবে বাধাপ্রাপ্ত হই, এবং মানে আসলে খুব বেশি আসলে ভেতরে থেকে আমি কাজটা করতে পারিনি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমি এই বিল্ডিংটার অনেক বাইরে থেকে কাজটা করছি, মানে এটার আশপাশে যতগুলো বিল্ডিং আছে ওটার ছাদ থেকে, কারো বারান্দা, কারো এইসব জায়গা থেকে হচ্ছে আমার এই বিল্ডিংটাকে দেখা, এবং একভাবে হচ্ছে এটার ভিতরে জাস্ট একটা বারে আমি যখন অনুমতি নিতে যাচ্ছিলাম তখনই ঢুকতে পেরেছিলাম। তো কিছু ফুটেজ, কিছু ইমেজ আমি ওখান থেকে নিয়েছিলাম যেটা রেফারেন্স আকারে এখানে আছে। তো একভাবে বলতে গেলে অনেক দূর থেকে দেখার মতো আর কি এই। কিন্তু তারপর হচ্ছে যে ছোটবেলার এই আই মিন অনেকগুলো ইমেজ আসলে আমার মাথায় গেঁথেছিল, যেটা অনেক ক্ষেত্রে হচ্ছে অনেক মেটাফরিক্যাল ওয়েতে আমি ব্যবহার করতে পারছিলাম। তো যেহেতু হচ্ছে ওই জায়গার অনেকগুলো লেয়ার ছিল, মানে ঢুকে হচ্ছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং যে একই জায়গায় যাওয়ার জন্য দুটো পথ আছে, আপনি যে কোনোটাই বেছে নিতে পারবেন, এবং দুটোই সিমেট্রিক্যাল। তো ওটা খুব ইন্টারেস্টিং যে দুটো পথ কেন রাখা হয়েছে আমি ঠিক বুঝিনি, বা এটা হয়তো বা তখনকার আর্কিটেকচারের একটা চরিত্র ছিল বা এই ধরনের কিছু একটা ছিল, কিন্তু মানে ইমাজিনেশনের দিক থেকে বা মেটাফরিক্যাল দিক থেকে আমার জন্য খুব ইন্টারেস্টিং যে আমার যাওয়ার আই মিন আমার প্রস্থানের দুটো পথ, আবার ওঠারও দুটো পথ, আই মিন আমি যে কোনো পথে বেছে নিতে পারবো, এবং বেছে নেওয়ার পরে হচ্ছে যে যে হচ্ছে যে জিনিসটা এক্সপ্লোর করবো ওটা আবার একই জিনিস এই। তো ওই সব কিছুকেই হচ্ছে একভাবে এই ভিডিও ইনস্টলেশনটার মধ্যে একভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। সেজন্য হচ্ছে এই কাজটাতে অনেকগুলো ছোট ছোট লেয়ার তৈরি করা হয়েছে, কিছু সরাসরি রেফারেন্স আবার কিছু অনেক বেশি মেটাফরিক্যাল রেফারেন্সও রাখা হয়েছে আমার ক্ষেত্রে। যেমন এখানে সরাসরি রেফারেন্স বলতে যে এখানটাই কিছু লাইট বা শ্যাডো আছে, খুব সরি এখানে অল্প দেখা যাচ্ছে, এই শ্যাডোটা হচ্ছে ওখান থেকেই নেওয়া। আমি ওখানে যখন ওখানে তো বিচিত্র আর্কিটেকচার এবং মধ্যে অনেকগুলো খুব ইন্টারেস্টিং এভিডেন্স ওই সময়কার আর কি, সেটাকে একভাবে রাখার আমি চেষ্টা করেছি। দেন হচ্ছে এখানে একটা মূল ভিডিওটা ছিল যেখানে হচ্ছে মূলত ওই গান এবং ওই জায়গাটাকে আসলে দূর থেকে দেখা এবং টোটাল মিলে আসলে যে একটা একটা স্টোরি টেল করার মতো ব্যাপার আছে, একটা গল্প তৈরি করার মতো ব্যাপার আছে ওই জিনিসটাকে বর্ণনা করা। এবং এখানে একেবারে আর একটা সরাসরি রেফারেন্স হচ্ছে একটা পাথরের মতো আছে যেটা ফ্লোটিং। তো এই পাথরটা আসলে হচ্ছে যখন ডিমলিশ করা শুরু করে তখন কিছু ফ্র্যাগমেন্টেড অংশ আমি মানে এনে হচ্ছে কিছু ড্রয়িং করেছিলাম, ওটা থেকে হচ্ছে একভাবে করা পরবর্তীতে ফাইবারে কাস্টিং করা, মানে এটা রিয়েল পাথর না, এবং ওটার উপর এক ধরনের প্রজেকশন তৈরি করা, এবং প্রজেকশন গুলো আসলে ওই ওখানকার কাছে কাছে বিটের রেফারেন্স থেকে নেওয়া, এবং এবং ওই জায়গাটা ওই পাথরটাকে একভাবে খুব ইম্পর্টেন্ট এভিডেন্স হিসেবে গ্লোরিফাইড করা আর কি, এবং সে ফ্লোটিং অবস্থায় আছে।
এবং আরেকজন আরেকটা ক্যারেক্টার দেখা যায় যে আই মিন এই ক্যারেক্টারটা, এবং সে কিছুক্ষণ পর পর অ্যাপিয়ার করে, সবসময় সে থাকে না, এবং সে হচ্ছে আসলে দেয়ালের দিকে তাকিয়ে হচ্ছে একটা কবিতা পড়তে থাকে, এই ধরনের আর কি, বেসিক্যালি জীবনানন্দের বোধ কবিতাটা পড়তে থাকে। কারণ হচ্ছে যে যে অদ্ভুত একটা এমটিনেস হচ্ছে ওই জায়গাটাতে আছে। তো আমার প্রথমে আসলে এই কবিতাটাই মানে মাথায় এসেছিল, মানে এই কবিতাটাও হচ্ছে এই কাজের মধ্যে ইনকর্পোরেট হয়ে যায়, যদি এটার সাথে বিল্ডিং এর সম্পর্ক আছে তাহলে, কিন্তু ওই ওই মানে অনেক কিছু ওখান থেকে বিলীন হয়ে যাওয়া এবং প্রথম ঢোকার পর যে আসলে অদ্ভুত এমটিনেসটা ফিলিং আমার প্রথম নাড়া দিয়েছিল, এবং সবকিছু মিলিয়ে, এবং ওখানকার ইনহ্যাবিটেন্টস গুলো মানে অনেক বছর পরে আসলে যে অবস্থা, এবং তাদের কিছু কিছু গল্প আমার তাদের সাথে কথা আমি কথা প্রসঙ্গে বেরিয়ে এসছে, তাদের জীবনে অনেকগুলো উত্থান পতন এই বিল্ডিংটার সাথে জড়িত, এবং ওই ওই জায়গা থেকে আসলে মনে হচ্ছিল এই কবিতাটার কিছু অংশ অনেকটুকু যায়। তখন হচ্ছে যে ও কিছুক্ষণ পর পর ওই ওয়ালের দিকে তাকিয়ে এই কবিতাটা রিসাইট করে দেন, আবার একটা ফুটেজ চলে আসে। আমি জাস্ট খুব অল্প এসে ভিডিওটা দেখো দেখি আমার কাজটি সব। পরের যে কাজটা, যেটা এই লকডাউনের সময় করা, ডিরিয়েল নামে হচ্ছে একটা শো কিউরেট করেছেন কে কাশা সাবা, তো ওখানটায় আমি একটা প্রজেক্ট করেছিলাম। তো আমি একটু কম সময় শেষ করে আমি ভিডিও দেখাচ্ছি না, কিন্তু এই নিয়ে আমি চ্যাটবক্সে দিয়ে দিচ্ছি, আপনারা নেবেন। তো এটা মূল যে বিষয়টা ছিল যে আমি আসলে একটা যে যে আমার অনলাইন ভিত্তিক কাজ করতে হচ্ছে, বা আমরা এই ধরনের যেহেতু আই মিন প্ল্যাটফর্ম অনলাইন, তো অনেকে কাজে লাগিয়ে কিভাবে কাজটা করবো আমি বুঝ, কিভাবে আসলে আইডিয়া যেটা একজনকে কাজে লাগিয়ে কিভাবে হচ্ছে একটা ওই করা যেতে পারে। তো আমি এর আগে একটা ওয়ার্কশপে বা একটা প্রজেক্টে ছিলাম, যেটা হচ্ছে কোচি মুজরিস বিয়েনালেতে, যেখানে হচ্ছে
আর্ট মিডিয়েশন টুলস ডেভেলপ করার, কিভাবে হচ্ছে আসলে আর্ট এবং দর্শকদের সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য মাঝখানে একটা টুলস একটা বড় ভূমিকা পালন করতে পারে। তো ওটার এক ধরনের এক্সপিরিয়েন্স থেকে ভাবলাম যে 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 একটা একটা ছোট কিউ কি আসলে অনেকগুলো অনেকগুলো আইডিয়া অনেকগুলো চিন্তাকে একসাথে করতে পারে কি, তাহলে হয়তো একটা ডায়ালগ ক্রিয়েট হবে এবং সেখান থেকে হচ্ছে আমি একটা আইডিয়া প্রডিউস করার চেষ্টা করব। তখনও চেষ্টা অবধি ছিল, আমি ঠিক জানতাম না আসলে কোনো ধরনের কিছু হতে পারে। তো আমি অনভিত্তিক ডিরিয়াল এক্সিবিশনে যারা পার্টিসিপেট করছেন তাদেরকে আসলে তাদের নাম এখানে আছে, তাদের বেসিক্যালি ছিল যে আমি যে আমি করতে হবে কিন্তু ওই না ভিন্ন কোনো বিষয়ে। তো প্রশ্নের মাধ্যমে কনভারসেশন এবং এই অনেকগুলো প্রশ্ন কি চলে আসতে পারে কিনা হয় 12 জন আর্টিস্টদের মধ্যে একদিন, মানে 18 ঘন্টা। সেই প্রশ্নগুলো দিয়ে একটা কাজ করার চেষ্টা করি যেটা যেটা আউটকাম হিসেবে এই বইটা দাঁড়ায়। মানে এটা একটা বই যেটাকে আমি যে আসলে এটার স্পাইন বেসিক্যালি বুকে বলে আমরা খুলে পড়তে পারি, কিন্তু 4টা স্পাইন থাকলে আসলে ওর খোলার কোনো অবস্থা থাকে না, তখন সেটা ছিঁড়ে ছিঁড়ে পড়তে হয় বা এটা এছাড়া আর কোনো পথ থাকে না। তো বেসিক্যালি এই অ্যানিমেশনটা হচ্ছে সেটাই যে একটা মানে বইটা আস্তে আস্তে ছেঁড়া হচ্ছে এবং এটার এক একটা প্রশ্ন বেরিয়ে আসছে এখান থেকে, এবং ওই প্রশ্ন থেকেই আর্ট প্রশ্ন যাচ্ছে একটা সময় পুরো বইটা মিলে জায়গায় চলে আসছে। এটাই ছিল আমার বেসিক্যালি আজকের কাজ। আমি এই দিদি পরে দেখে নিতে পারেন, কারণ আমি অলরেডি অনেকগুলো নিয়েছি। আমি আলম ভাইকে বলছি এটুকুতে দিয়ে, ধন্যবাদ। তুমি পারলে কন্টিনিউ করো, আমি যদি ডিসকাউন্ট এখানে ফিরে এসেছি বাট ডিসকাউন্ট যদি কন্টিনিউ করো। হ্যাঁ জিহান, তোমার কি শেষ? হ্যালো জিহান, জি জি। হ্যাঁ আচ্ছা, না আমি মাঝখানে ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম, আমার আজকে কানেকশন খুবই মানে দুর্বল, যে কোনো মুহূর্তে আমি বেরিয়ে যেতে পারি, তাই মিশুককে বললাম ও যেন আলোচনাটা কন্টিনিউ করে। অনেক ধন্যবাদ তোমাকে, সত্যি একটা অসাধারণ উপস্থাপনা আমরা দেখলাম, একেবারে সার্বিক উপস্থাপনা যেটা বলে পুরোটা মিলে, এবং আজকে আমাদের অনেক অংশ আপনাদের যারা আছেন সম্পর্কে, তার জীবন সম্পর্কে করতে পারেন, আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। এখানে আমি পরিচিত কয়েকজনকে দেখতে পাচ্ছি, আমি আলম ভাইয়ের মতনই ডেকে ডেকেই মনে হয় আমন্ত্রণ জানাবো, যেমন পলাশ দা আছে, রাজীব দত্ত ছিলেন কিছুক্ষণ আগে, রাজীব দত্ত কি আছেন? মুনাপু ছিলেন, আমার মনে হয় ঢালিয়াল মামুনের কথা যেহেতু উল্লেখিত হয়েছে জিহানের প্রেজেন্টেশনে একজন প্রতিকৃতি হিসাবে, ঢালি ভাই যদি আলোচনা সূত্রপাত করতে পারতেন ভালো হতো যদি তিনি থেকে থাকেন, আর তা নাহলে মিশুক যাদের কথা বললে তারা যদি সবাই অংশগ্রহণ করেন সংক্ষেপে হলেও। জিহান ভাইয়ের শেষ এক্সিবিশনের কিউরেটরও কিন্তু আছেন এখানে, উনিও যদি কিছু অ্যাড করেন। হ্যাঁ, কে কাসা সাবা, হ্যাঁ জি ভাই আছি।
তাহলে দুটো কথা বলতে পারো আর কি আমাদের উদ্দেশ্যে, জিয়ানের উদ্দেশ্যে। না জিহান ভাইয়ের কাজ নিয়ে কি বলবো, আমি তো ওনার কাজের বিগ ফ্যান, খুবই ভালো, যতবারই দেখি প্রতিবারই ভালো লাগে। তো এবার আরেকটা নতুন কাজ দেখলাম, লাস্টের কাজটা, এই কাজটা আমি আগে দেখি নাই। তো ওই সময় আমার সাউন্ডে ডিস্টার্ব হচ্ছিল, আমি সাউন্ড শুনতে পাচ্ছিলাম না কাজটা। ওটা সামিটে ছিল আর কি 2018 তে। হ্যাঁ 2018 এর সামিটেই আমি দেখি নাই। এবারে একটা জিনিস খুব ভালো লাগছে যে আমাদের এখানে যে ভিডিও আর্টের এভলিউশনের যে আপনি গল্পটা তুলে নিয়ে আসছেন একদম দাদা থেকে শুরু করে, রিসার্চটা খুব ভালো। আমি যেটা চাইবো মানে এক্সপেকটেশন থাকবে যে এটা যদি রিটেন ফরম্যাটে আপনি রাখতে পারেন, মানে আনতে পারেন, আমার মনে হয় যে এখনকার জেনারেশনের জন্য খুবই ফ্রুটফুল হবে যে অ্যাটলিস্ট একটা ভিডিও আর্টের, আপনারা অলরেডি এই প্রেজেন্টেশনের জন্য একটা রিসার্চ ম্যাটেরিয়াল হয়ে গেছে, তো এটাকে যদি রিটেন ফরম্যাটে নিয়ে আসতে পারেন। তো আমাদের এখানে তো আসলে থরলি কোনো বই নাই পড়তে পারে, অনেক কিছু থেকে ম্যাটেরিয়ালটা কালেক্ট করতে হয়। আসলে খুব সারফেস লেভেলে ছিল, আমি মানে মন খুব ছাড়া ছাড়া হয়ে যাচ্ছিল কিনা, অভিনন্দন নিজের আমি মাধ্যম দেখতে চাই, কিন্তু মাধ্যমের নিজস্ব মধ্যে কিছু যুক্তিগ্রাহ্যতা থাকে, সেটার মধ্যে অনেক ক্ষেত্রে আমাদের সীমায় থাকতে হয়। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা সেই শৃঙ্খলাকে একটা ফর্মাল অ্যাপ্রোচের মধ্যে নিয়ে আসতে চাই, আলংকারিক করে তুলতে চাই, তখন অনেক ক্ষেত্রে আমাদের উপলব্ধি এবং চিন্তা প্রকাশের দৃঢ়তা হয়। সেই আমার এক আজকের ইন্টারনেট কানেকশন খুবই দুর্বল। আমাদের আলমকে তার আয়োজনের জন্য ধন্যবাদ। ঢালি ভাই কি বলা শেষ?
তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি মেঘ মৃত্তিকা হাত তুলেছে কিছু একটা বলবে বলে, মেঘ মৃত্তিকা আপনি বলতে পারেন এই সুযোগে? শোনা যাচ্ছে আমাকে? মিশুক শুনতে পাচ্ছ? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? তাহলে আমি অনুরোধ করছি, খুবই তোমার আমার সময় খুব প্রিয়, আমার আমি মনে হয় তোমার এশিয়ানের যে কত বছর কি তার আগের আলাদা করে মাও ভাই একটা পারফরমেন্স করে তখন চিটং কাজের কোন ছবি পাইনি, তো সেজন্য আমি যেটা পেয়েছি সেটা আমি তোমাকে দিতে পারতাম আসলে। আর একটা হচ্ছে পারফরমেন্স এন্ড ভিডিও, মানে লাইফ টাইম পারফরমেন্স করছিল এবং সেম টাইম ভিডিওটা হচ্ছিল, পরে উনি ভিডিওটা দেখায় সবাইকে, মানে ওই ভিডিওটা চলছে হচ্ছে উনি ভিতরে ছিলেন কলেজের এখন যে ইনস্টিটিউট মানে তোমরা কাজ করছো ওটার ভিতরে ছিলেন উনি, পুরো পারফরমেন্সটা চলছিল ওখানে ভিতরে এবং উনি ভিডিওটা বাহিরে দেওয়া ছিল এবং একটা সময় উনি বের হয়ে আসে, তো পুরো ক্যামেরাটাই ওনাকে ওই পারফরমেন্সটাকে রেকর্ড করতে থাকে এবং ভিডিওটা চলতে থাকে। অসংখ্য ধন্যবাদ, আজকে সকাল থেকে বসেছিলাম তোমার প্রেজেন্টেশনের জন্য। আমি এইমাত্র ফিরে এলাম এবং আমি নুপুরের কথার শেষ অংশটা শুনতে পেলাম, মনে হলো যে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি 1990 সালে নিউ ইয়র্কে ছিলাম, নিউ ইয়র্কে সেখানে একটা খুবই আভাগার্ড এক্সপেরিমেন্টাল আর্ট স্পেস হচ্ছে কিচেন, তোমরা অনেকেই পড়ে থাকবে, কন্টেম্পোরারি আর্ট সম্পর্কে পড়তে গেলে কিচেনের নাম আসবে। সেখানে আমি একবার খোদ নামজুম পাইককে দেখেছিলাম আর কি, এবং এই জিনিসটাই দেখেছিলাম যে লাইভ উনি পারফরমেন্স করছেন এবং ভিডিও করছেন এবং সেটা পর্দায় প্রজেক্ট করে একটা লাইভ আর্ট দেখাচ্ছেন। উনি দুটো পিস করেছিলেন, আমি সংক্ষেপে বলি, জাস্ট খুব দ্রুত বলে দিই। একটা পিস ছিল উনি একটা মইয়ের উপর উঠে দাঁড়িয়ে একটা কাঁচি নিয়ে নিজের চুল কাটছিলেন, আইসক্রিম খাচ্ছিলেন এবং নিচে একটা বাকেটের মধ্যে পানি ছিল, তিনি সেগুলো পানির মধ্যে ফেলছিলেন, রঙিন আইসক্রিম মাথার চুল এবং সেগুলো পানিতে ভিসে ভিসে ওখান থেকে একটা ভিডিও দিয়ে উনি ক্যামেরা দিয়ে ছবি তুলছিলেন, সেটা প্রজেক্ট করছিলেন, সেটাও একটা চমৎকার আর্ট হচ্ছিল। আর একটা করছিলেন উনি পিয়ানো বাজাচ্ছিলেন এবং পিয়ানোর পেছনের যে রিডের যে তার গুলো, যে স্ট্রিং গুলো, যে নানা রকম ইয়েগুলো কিজ গুলো আছে সেগুলোর ছবি তুলছিলেন। একদিকে গান গাইছেন অডিও তার সাউন্ড, আরেকদিকে সেই ওটার ভিডিও, দুইটা জ্যাক্সে পজিশন হয়ে পর্দায় দেখা এবং তাকে দেখতে পাওয়া একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা ছিল আর কি। ফলে লাইভ ভিডিও পারফরমেন্সের একেবারে চূড়ান্ত পরাকাষ্ঠা দৃষ্টান্ত আমার দেখা সৌভাগ্য হয়েছিল খোদ নামজুম পাইকের কাছ থেকে আর কি। আপাতত এটাই শেয়ার করলাম,
আর এখানে আপনাদের কারো যদি কোনো গুরুত্বপূর্ণ বা কোনো জরুরি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে এখনই করুন, কারণ আমার মনে হয় আমাদের রাতও হয়ে গেছে, আমাদের আমার মনে হয় আমরা বোধহয় আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে পারি না। হ্যালো, আমরা কি অনুষ্ঠানটা আজকে এখানে শেষ করব? মিশুক, তুমি শুনতে পাচ্ছো আমাকে? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? আমরা কি অনুষ্ঠানটা এখানে শেষ করে দিই আজকে? মিশুক, মে বা মেসেজে ওকে লিখতাম সেটা পড়ে তো। মিশুক, আমার মনে হয় আমরা অনুষ্ঠানটা এখানে শেষ করে দিই আজকে, না? হ্যালো, যদি কেউ কেউ করছে না তাহলে আমি রিহান ভাইকে এই দুটো ক্যারা আপনি মানে ঝক্কি পোহাতে হয় না এই ধরনের, মানে হয়তো দেখতে পারি যে যারা দেখা যায় যে খুব সফল শিক্ষক যারা থাকে দেখা যায় যে খুব একটা বেশি ক্যাম্পাসে হয়তো থাকেন না, বা শিক্ষক হলে যে উনি সফল একজন আর্টিস্ট হবেন তাও না, কারণ অনেক মারদাঙ্গা টাইপের ভয়ানক টাইপের শিক্ষক যারা হয়তো অসাধারণ শিক্ষক। বাংলাদেশের শিল্পীদের অবস্থান বা সফলতা ব্যর্থতা সম্পর্কে আপনার মতামত কি? নিজস্ব শিল্প ভাষা তৈরি এবং শিল্প নির্মাণের ক্ষেত্রে ভিডিও শিল্প মাধ্যমের কার্যকারিতা কি? আমার এখানে প্রচুর শব্দ, আচ্ছা সরি, শেষের লাইনটা উনি বলতে চাচ্ছেন যে ওনার এখানে প্রচুর শব্দ দেখে উনি লিখে প্রশ্নটা করেছেন। ও আচ্ছা, আমি আমার হয় যে এটা 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 ইম্পোর্টেশন এবং এটা বড় একটা আলোচনা দাবি করে, অনেক দ্বিপাক্ষিক আলোচনা দাবি করে। তো আমি যেটা আমি আসলে কিভাবে বলতে চাই, আমি আমার যেটা অভিজ্ঞতা বা আমি যে কজন আর্টিস্টকে একটু স্টাডি করার চেষ্টা করেছি, সবার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে যে যখন কোন একটা মিডিয়াকে তারা গ্র্যাব চেষ্টা করে তো প্রথম অনেক বেশি করেই যায়। তো সেক্ষেত্রে আসলে তার থেকে যখন তখন আমার মনে হয় না যে আসলে এই এখানকার ক্যারেক্টার বা এই জিনিসগুলো অটোমেটিক্যালি ইনকর্পোরেটেড হয়ে যায় আমার মতে। মানে এটা আমার জাস্ট দৃষ্টিভঙ্গি, এটা জাস্ট একবার বলছি, এটা কিন্তু অনেক কাজ, অনেক লম্বা একটা আলোচনার, মানে এভাবে উদাহরণ দিয়ে দিয়ে বলতে গেলে, যেমন মানে কাদের কথাই বলি, যেমন আমি যদি নুপার কথাই বলি, হয়তো বা যে কাজটা অনেক বেশি এবং যেসব প্রেফারেন্স উইভিং উঠে আসে এবং একভাবে ওই পুরো কাজটার হচ্ছে বেশ ভালো উপযোগিতা তৈরি করছে। এর মাঝখানে থেকে ভিডিওটা দেখে না খুব উইয়ার্ড মনে হচ্ছে না, বরং ওটা আরো বেশি হচ্ছে ওনার বিষয়টা, কারণ ও কোন কাজ দিয়ে হতো না এটা হতো। তো
মাহবুব এবং লিপি আসবেন তাদের একটা উপস্থাপনা নিয়ে, আপনারা আশা করি সবাই অংশগ্রহণ করবেন, সেটা হচ্ছে 18 অক্টোবর রবিবার সন্ধ্যা 7:30। আজকে আপনারা যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি লজ্জিত যে শেষ মুহূর্তে এই ধরনের একটা সংযোগের সমস্যার কারণে অনুষ্ঠানটা খুব মসৃণ ভাবে শেষ করা গেল না, কিন্তু সত্যি আমরা যতটুকু পেয়েছি জিহানের কাছ থেকে এটা একটা বিশাল পাওয়া, এটা আমাদের জন্য একটা নতুন দিগন্তই খুলে দিয়েছে বলে আমি মনে করি। জিহানকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি আবারও দেখা হবে। আলম ভাই আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। মিশুকেও থ্যাংকস, ধন্যবাদ মিশুক। হ্যাঁ, শুভরাত্রি সবাইকে, ধন্যবাদ সবাইকে।